ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জবান খুলে পড়ুন আল্লাহুম্মা একটু জিকির হবে আল্লাহ 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 الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله أرجو سبحان الله والحمد لله لا إله إلا
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تبلى السرائر فما له صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم حدثنا مقيم بن ابراهيم قال حدثنا عفوان حسان فلما رجع الناس رجعت معهم فحكمت بمكة الذي أنعمت عليها ثم حدثت لكم لستة علينا جباركم من الدنيا ما تعدل عليها فيها بهيرة الإسلام عن أبي هريرة رضي الله تعالى أنه قال لو كان القرآن في إهاب ما أكلته النار ومن جمعه القرآن ثم دخل النار سأل رجل إلى رسول الله صلى الله عليه وسلم لماذا يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من جعله خلفه القرآن طريقا إلى النار فهو شر من الخنجر من تركه من جبار قسمه الله ومن ابتغى غيره في أضله الله رواه البخاري. صدق الله المولانا العظيم وصدق النبي رسوله الكريم ونحن على ذلك من الشاهدين. رب العالمينের দরবারে শুকর গুজার হচ্ছে যে আল্লাহ সোনাপুর আসিয়া সুরাইয়া দারুল কোরআন ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই কোরআনের মাহফিলে তাফসীর শোনার জন্য কোরআন থেকে জান্নাতের পথটি বুঝে নেবার জন্য রব্বুল আলামিন আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন ওই মাবুদের দরবারে শুকরগুজার হয়ে কলিজা উজাড় করে শুকরিয়া আদায় করি আমরা নগণ্য বান্দা আল্লাহর
আল্লাহর শুকরিয়া আদায় করি বড়সড়ে সমস্যারে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। দরদার সালাম পাঠ করছি ওই নবী পাকের প্রতি যিনি জীবন্ত কোরআন, যার জবানের কোন কথা পৃথিবীতে পরবর্তীতে পরিবর্তন হওয়ার যোগ্য নয়। তিনি যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের জন্য, কল্যাণ আর মঙ্গলের জন্য, জান্নাত আর জাহান্নামের জন্য, এটাই শেষ কথা, যে কথার উপরে আর কোন কথা চলে না। কারণ তিনি আখেরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে হাকিমে 30 পারাস্থ সূরা আত-তারিকে 8 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। বুখারী শরীফের হাদিয়াতুল কোরআনের বাব থেকে একটি হাদিস পাঠ করেছি, বাকি কথা হক আদায় করে তাফসীর আকারে স্বল্প সময়ে অল্প কথায় আল্লাহর প্রিয় বান্দাদেরকে যেন কোরআন থেকে কিছু কথা হেদায়েতমূলক তাফসীর আকারে বলার, বোঝার, আমল করার আমাদের সকলকেই যেন তৌফিক দান করেন মহান আল্লাহ পাক। আমিন। আরো জোরে বলুন না আমিন। আরো জোরে বলুন আমিন। আরে হাজিরিন, আমার আগে কথা বলছিলেন আমার সম্মানিত ভাই হাফেজ শেখ সিদ্দিকুর রহমান সাহেব, খতিব আশুলিয়া বাইতুন্নূর জামে মসজিদ ঢাকা। উনি কোন বিষয়ে কথা বলেছেন আমার ওনার বিষয়ে আলোচনাগুলো শোনার সৌভাগ্য হয়নি, তবু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে যে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের উপরেই মূল তাফসীর যেটা, মূল কথা যেটা, সেটাই বলে সবগুলি কথা মোনাজাত দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বেশি রাত বিরক্ত করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এক মহা শাশ্বত বাণী, যেই কোরআনের আগমনের মহাসত্যতার বার্তা ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবগুলো বলে গেল হাজার হাজার বছর আগে। কোরআন আসতেছে মহাসত্যের বাণী নিয়ে, বিশ্ব নবী আসতেছে গোটা পৃথিবীর অশান্ত পৃথিবীকে শান্তি আর কল্যাণ দেবার জন্য, যে শান্তি আসমান কোনোদিন পর্যবেক্ষণ করেনি, যে শান্তি জমিন কোনোদিন অনুভব করেনি, সেই শান্তি আর মুক্তি দেবার জন্য ইসলাম আসতেছে, কোরআন আসতেছে, ইসলামের নবী আসতেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরানের প্রথম রুকুতে, الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل. الله أكبر. من قبل هدى للناس وأنزل الفرقان. আমি আল্লাহ আপনার প্রতি কিতাব নাজিল করলাম, যে কিতাবখানা নাজিল করলাম এই কিতাবের সত্যতা প্রমাণ করে গেছে। ইতিপূর্বে আমি তাওরাত এবং ইঞ্জিল নাজিল করেছিলাম, সেই তাওরাত এবং ইঞ্জিল গুলো নাজিল করার পরে অন্য কিতাব যেগুলো নাজিল করেছিলাম আপনার কিতাবের সত্যতা প্রমাণ করে ধুয়ে তারা চলে গেছে এই দুনিয়া ছেড়ে। এখন সত্যের বিধান যখন এসে গেছে, অন্য যা কিছু ছিল দুনিয়ায় যত বিধান ছিল সত্য আসার পরে ওগুলো বাতিল হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন কি হয়ে গেল, আরো জোরে বলেন কি হয়ে গেল। দিন হক, সেটার নাম ইসলাম, আর হক মানে হলো কোরআন। জোরে বলেন হক মানে কি? হক মানে সত্য, সত্য বিধান, সেই হকটার মানে কি? কোরআন। এজন্য কোরআন
এই হকটা যদি কেউ বঞ্চিত করে জাতিকে, কোরআন থেকে যদি কেউ জাতিকে বঞ্চিত করে, সে প্রকৃতপক্ষে আসল হক থেকে বঞ্চিত হয়ে গেল। আর একবার বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআন যারা ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করতে চাই, সামাজিক জীবনে প্রতিষ্ঠা করতে চাই, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে চাই, পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করতে চাই, শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠা করতে চাই, অর্থ ব্যবস্থায় প্রতিষ্ঠা করতে চাই, ওরা প্রকৃতপক্ষে আল্লাহর এই হক বিধানটাকে, ফরজ হুকুমটাকে বাস্তবায়ন করতে চায়, পৃথিবীর সব মানুষকে কোরআনের মাধ্যমে জান্নাতি করতে চায়, জান্নাতে নিতে চায়, গুনাহগুলো মাফ করিয়ে দিতে চায়, জান্নাতের উপযুক্ত বানাইতে চায়। আর একবার বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর কোরআনকে না বুঝে, না দেখে, না পড়ে, না জেনে, না শুনে আন্দাজে কোরআনকে বিরোধিতা করে, আসলে এরা মূর্খ মানুষ। আর একবার বলেন ঠিক কিনা? কারণ যে সত্য জানে না তাকে মূর্খই বলতে হবে। বিরাট বড় লেখাপড়া জানাওয়ালার সার্টিফিকেট ধারে, কিন্তু সত্য ইলিম জানে না, সঠিক জ্ঞানটা তার নাই, এ লোকটা আসলে সশিক্ষিত নয়, অবশ্যই সে সুশিক্ষিত নয়, অবশ্যই সে সঠিক শিক্ষা অর্জন করে নাই, এজন্য তাকে প্রকৃত জ্ঞানী বলা যায় না। আর একবার বলেন ঠিক কিনা? এই হক যখন আসলো তখন সমস্ত ধর্মগুলো বাতিল হয়ে গেল, মানুষের তৈরি করা যত বিধানগুলো সব বাতিল হয়ে গেল। এই বাতিল জিনিসগুলো নিয়ে এখন আমরা কামড়াকামড়ি করতেছি, বাতিল জিনিস এখন সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করছি, বাতিল জিনিস পরিবারে বাস্তবায়নের চেষ্টা করছি, বাতিল জিনিস রাষ্ট্রে বাস্তবায়নের চেষ্টা করছি, বাতিল জিনিস দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছি। আর একবার কান্না ওজুবিল্লাহ বাতিল কোনগুলো? আল্লাহর কোরআন এসে বাতিল করলো সুদ খাওয়া যাবে না, 1500 বছর আগে, 1500 বছর আগে কোরআন দ্বারা বাতিল হওয়ার সুদ এখন আমাদের দেশে লাইসেন্স দিয়েছেন, সেকি চলছে না? তার মানে বাতিল জিনিস নিয়ে আমরা কামড়াকামড়ি করতেছি। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা হলো বাতিল অর্থ ব্যবস্থা, যেটা আল্লাহ নবী বাতিল করেছে হয়ে গেছে, সেইটা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ নবী কায়েম করেছে, কোরআন কায়েম করেছে, সেইটাকে পরিবর্তন করে দিয়া বাতিল জিনিস নিয়ে আমরা সামনে আগাবার চেষ্টা করি, আগানো যাবে না, বরং পিছিয়ে যাবে। কারণ বাতিল জিনিস দিয়ে কখনো আগানো যায় না, ধরে বলে আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন 1500 বছর আগে দুনিয়ার ভিতরে মাদক দ্রব্যকে হারাম ঘোষণা করে বাতিল করে থয়ে গেছে, যে মদ সমাজের মধ্যে চললে শান্তি থাকবে না। 1500 বছর আগে যে বাতিল করা হলো সমাজ থেকে মদ, আল্লাহর নবী যেটা বাতিল করে দিল, ইহুদিরা যেটা চালু করেছিল, খ্রিস্টানরা যেটা চালু করেছিল, আল্লাহর কোরআন সেটাকে 1500 বছর আগে বাতিল করলো, সেই বাতিল জিনিসের লাইসেন্স আমাদের দেশে চালু করা হয়েছে। সেই বাতিল জিনিসের ফ্যাক্টরি দিয়া ওই মদ খাওয়াইয়া জাতিকে উন্নত করার আধুনিক বানাবার চেষ্টা করা হচ্ছে। খোদার কসম, মদ খাওয়াইয়া জাতি কোনো সময় আধুনিক হয় না, উন্নতি হয় না, বরং জাতি আরো পিছিয়ে যায়, সমাজ পরিবার ধ্বংস হয়ে যায়। আর একবার বলেন ঠিক কিনা? কারণ এই কথাটা কার? উন্নয়ন আর কল্যাণের জন্য এলো কোরআন। এটা দিনে হক, এটাই সত্যের বিধান, এটাই লেটেস্ট, এটাই মোস্ট মডার্ন, এটাই সাইন্টিফিক। কিন্তু এটাকে বাদ দিয়া বাতিল জিনিস নিয়ে এখন আমরা আধুনিক হওয়ার চেষ্টা করতেছি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বললো 1000 বছর আগে, খবরদার নারীদেরকে মঞ্চে বান্দর নাচানো নাচাইও না, পর্বের কাপড় খুইলা নারীদেরকে মঞ্চে নাচাইও না, নারীদের শরীর দুলাইও না, নারীদের কোমর দুলাইয়া পুরুষেরা পয়সা ইনকাম করো না, এটাকে বাতিল করা হলো। বরং মাকে সম্মান দাও, মাকে, বোনকে, স্ত্রীকে, এদেরকে সম্মান দাও, নিজের ঘাম ছড়াইয়া রিক্সা ভ্যান চালাইয়া হইলেও মা বোন স্ত্রীর সম্মান রক্ষা করো, তাদেরকে ঘরে ঘরে বসে খাওয়া পড়ার ব্যবস্থা করো। ইসলাম যে জিনিসটা বাতিল করলো, আজকে আধুনিকতার নামে নর্তকীর নাচ আর গানের মর্মহরা চলতেছে, এমনকি দেশ বিদেশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে নাচ আর গানের আমদানি কইরা আমাদের দেশের যুবক যুবতীদেরকে আধুনিক আর উন্নত বানাবার চেষ্টা করা হচ্ছে। এই বাতিল জিনিস নিয়ে কখনো আধুনিক আর উন্নত হওয়া যায় না। এই বাতিল সত্য কি আমি বলি নাই, এটা আল্লাহর কোরআন বলছে, কুল জা আল হক জহক বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। বলকর আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইহুদিদের তৈরি করা আইনগুলো বাতিল, খ্রিস্টানদের তৈরি করা আইনগুলো বাতিল, হিন্দুদের তৈরি করা আইনগুলো বাতিল, এমন কি ওদের ধর্ম বাতিল হলো সেদিন, কোরআন আসলো সেদিন। আর একবার বলেন সুবহানাল্লাহ। সেই বাতিল জিনিসকে
প্রতিষ্ঠার জন্য আমাদের সমাজের মধ্যে কামরা কামড়ে চলতেছে। আর যেটা জানা উচিত ছিল, যেটা জানা প্রয়োজন ছিল, যেখানে ব্যক্তিগত জীবনে কল্যাণ, পারিবারিক জীবনে কল্যাণ, সমাজের জীবনে কল্যাণ, দুনিয়ার কল্যাণ, আখেরাতে নাগাদের সব ব্যবস্থা দেওয়া হয়েছে, সেই কোরআনকে, সেই কোরআনের শিক্ষাকে, সেই কোরআনের আদর্শকে, সেই কোরআনের কাস্টমস ট্রেডিশন অ্যাক্টিভিটিস কে সমাজ থেকে বন্ধ করার জন্য চেষ্টা করা হচ্ছে। এটার পিছনে ইহুদিরা কাজ করছে, এটার পিছনে খ্রিস্টানরা কাজ করছে, এটার পিছনে মুশরিকরা কাজ করতেছে, এবং আমরা মুসলমান হইয়া মুনাফিকের মতো তাদের দ্বারা নিতে ব্যস্ত হয়ে পড়েছি। আর একবার বলেন ঠিক কিনা, আরো আপনারা বলেন ঠিক কিনা। তাহলে একথা স্পষ্ট একটি জিনিস বুঝতে হবে, কোরআনের আলোচনার আগে যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে ব্যক্তি জীবনে কোরআন, পারিবারিক জীবনে কোরআন, সামাজিক জীবনে কোরআন, রাষ্ট্রীয় জীবনে কোরআন বাস্তবায়িত না হবে, তাহলে এক ইঞ্চি জায়গাতে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা আপনি উল্টিয়ে দিতে পারেন না। আর একবার বলেন ঠিক কিনা, এই কথাটা কি সত্য না মিথ্যা? আরো বলে বলেন সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল মিন ক্বাবল মুদাল্লিন নাস ওয়া আনজালাল ফুরকান। আর এখন আপনার উপরে আমি ফুরকান নাযিল করে দিলাম এই পৃথিবীর মানুষকে বিষয় ভেঙে ভেঙে বুঝিয়ে দেবার জন্য। আর একবার করো সুবহানাল্লাহ। আল্লামা কাজী নাসরুদ্দিন আল বাইজাবি রহমাতুল্লাহ আলাই, টাইক আন্ডারস্ট্যান্ড, কথা বোঝার চেষ্টা করতে হবে। আল্লামা কাজী নাসরুদ্দিন আল বাইজাবি রহমাতুল্লাহ আলাই বলছেন, ফুরকান শব্দের ব্যাখ্যা, فرق فيه الحلال الحرام الحق الباطل عن الدينية والسياسية والاقتصادية والمعاملة والمعاشرة الشرعية كل شيء ما اهتاد للناس للدنيا وما ضرية للناس للآخرة للنزاح للفلاح. على أكبر قول سبحان الله. علم كادنا سجن البيت برحمة الله عليه وسلم ও দুনিয়ার মানুষেরা, ফুরকান যেদিন নাজিল হয়ে গেল মানুষকে ভেঙে ভেঙে, মানুষের জীবনের ব্যক্তি জীবনের জন্য যার শান্তি আর কল্যাণ তার তালিকা আল্লাহ দিয়ে দিল, পারিবারিক জীবনের জন্য যার প্রয়োজন তার তালিকা আল্লাহ দিয়ে দিল, সামাজিক জীবনের জন্য যার প্রয়োজন তার তালিকা আল্লাহ দিয়ে দিল। এইভাবে আল্লাহর দেওয়া তালিকা গুলো যেই বান্দা গুলো মানবে আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওরা জান্নাতে চলে যাবে, কারণ জান্নাতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। জোর হলো না আল্লাহ। আর একবার আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক, তিনি কাকে জান্নাত দেবেন কোন শর্তে দেবেন এটা নির্ধারণ করবেন তিনি, আর কেউ নয়। আর একবার বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পক্ষে, আল্লাহর কোরআনকে কেবল যদি আমি জানি, বুঝি, মানি এবং আমল করি, তাহলে আমার এই আমলটা আল্লাহ দেখে শুনে বুঝে তবেই বিচারের রায় দেবে আমি নাজাত পাবো কি পাবো না। আর একবার বলেন ঠিক কিনা? এমন নয় যে আমার আল্লাহ প্রতিষ্ঠিত নেই, আমার আল্লাহ করে কিছু দেখছে না, আমার আল্লাহ হিসাব নিকাশ রাখছে না, এমন নয় যে আমি সাইসাতাই করে যাব, জাহান্নামীদেরকে মানবো আর জান্নাতের আশা করবো, শয়তানকে মানবো আর জান্নাতের আশা করবো, কাফেরকে মানবো আর নবীর সফায়াতের আশা নিয়ে বসে থাকবো। আমার আল্লাহ বলছেন, না, তোমাকে আমি আল্লাহ মান্না জান্নাত দেব না, কারণ তোমার সমস্ত কিছু রেকর্ড আমার কাছে আছে। আর একবার করে আল্লাহ একবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কয়দিন হায়াত দিয়েছে ততদিন আমরা কোরআনকে গ্রহণ করব। আমরা জানতে চাই আজকের মাহফিলের আমার আলোচনার পূর্বেই যে নিঃশ্বাস আছে যতক্ষণ আল্লাহর কোরআনকে বলব, ততক্ষণ এই আশা এই প্রত্যাশা নিয়ে আমরা আল্লাহর কোরআনের মাহফিলে বসেছি। কে কে রাজি আছেন? আমার কথার মধ্যে কি কোনো ভুল আছে না? এটাই মহাসত্য কথা, এটাই মহাসত্য কথা। আল্লাহ দেখছে জানছে বুঝছে, বান্দার বিচার না করে আল্লাহ কিন্তু জানা দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বলছে, আসুন
ভূমিকার কথা শেষ, আমি মূল কথায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত ক্ষমতা রাখেন ফিরিয়ে নিতে, যে দুনিয়ায় তিনি পাঠিয়েছেন সেই দুনিয়ার থেকে তিনি ফিরিয়ে নিবেন, তার বান্দাকে তার কাছে আবার ফিরিয়ে নিয়ে আসবে, এই ক্ষমতা তার রয়েছে। পৃথিবীর কোন ক্ষমতা ধর তার ক্ষমতা দিয়া দুনিয়াকে আঁকড়িয়ে থাকতে পারবে না, আল্লাহ তাকে ফিরিয়ে নিয়েই যাবে। আর একবার আল্লাহু আকবার, ফিরিয়ে দেওয়ার ক্ষমতা, ফিরিয়ে নেওয়ার ক্ষমতা একমাত্র তার, যিনি সব ক্ষমতার মালিক, তিনি কে? জোরসে বলেন আর ওজোরে, জোর হয় নাই। আর একবার সবাই বলেন, আমাদেরকে ইমান দিয়েছিলেন সে আল্লাহ, আবার আমার ইমান ছিনিয়ে নিতে পারেন, আবার আমরা যদি ইমানটা ভুলে যাই আবার ইমান ফিরিয়ে দিতে পারেন। যে আল্লাহ জীবন দিয়েছেন সে আল্লাহ আবার জীবন নিয়ে নিতে পারেন, সেই ক্ষমতা তার আছে। জোরে বলেন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়াউমা তুবিলা সারাঈর, কিয়ামতের কঠিন ময়দান, সেই ময়দানের সমস্ত গোপন কথা পাশ হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। কে নামাজ ঠিক মতো পড়েছে আর কে পড়ে নাই, কে সত্য কথা বলেছে আর কে বলে না, কে প্রতারণা করেছে, কে জালিয়াতি করেছে, কে অন্যায় করেছে, কে অপকর্ম করেছে, কে দুষ্কৃতি করেছে, কে চুরি করেছে, কে ডাকাতি করেছে, ভালো মানুষ সে যে কারা কারা, এই সমাজের মধ্যে অশান্তি তৈরি করেছে, জবানের শান্তির কথা বলেছে আর অশান্তির সমস্ত কিছু কম্পোনেন্ট গুলো চালু করেছে এই দুনিয়ার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছে, ইন্নাহু আলা রাজইহি লাকাদির, নিশ্চয় তিনি ক্ষমতা রাখেন, তার এত বড় ক্ষমতা, তিনি তার প্রত্যেক বান্দাকে তার কাছে ফিরিয়ে নিয়ে যাবেন। ইয়াউমা তুবলা সারাঈর, সেই কিয়ামতের কঠিন ময়দান যেদিন তাকে ফিরিয়ে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোমার ক্ষমতা হবে না যে তুমি দুনিয়ায় আটকে ধরে থাকবে, তোমাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, আর তোমার গোপন কথাগুলো সব প্রকাশ হয়ে পড়বে, ছেলের সামনে বাবার কুকর্মগুলো প্রকাশ হয়ে পড়বে, ছেলের সমস্ত অপকর্মগুলো বাবার সামনে প্রকাশ হয়ে পড়বে, স্ত্রীর সমস্ত অন্যায় কাজগুলো স্বামীর সামনে প্রকাশ হয়ে পড়বে, আর স্বামীর সমস্ত খারাপ কাজগুলো স্ত্রীর সামনে প্রকাশ হয়ে পড়বে, আর মায়ের সমস্ত খারাপ কাজগুলো ছেলের সামনে প্রকাশ হয়ে পড়বে। আমার আল্লাহ বলছে, এই দুনিয়ার মধ্যে তাদের সাহায্য পেয়ে তুমি নিজেকে ফুলে ফেপে অনেক বড় মনে করতেছো, রাশিয়া সাহায্য করছে, চীন সাহায্য করছে, আমেরিকা সাহায্য করছে, ভারত সাহায্য করছে, ভাই সাহায্য করছে, বোন সাহায্য করছে, বন্ধু সাহায্য করছে, নেতারা সাহায্য করছে, কর্মীরা সাহায্য করছে, লাটিনিয়া অস্ট্রেলিয়া একে অপরের বিপদে সহযোগিতা সাহায্য করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা তোমার জীবনে এমন একটি সময় এসে যাবে, আসমান যা দেখেছে পর্যবেক্ষণ করেছে, আসমানের নিচে দাঁড়িয়ে যা করেছ আসমান সব বলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান সিসি ক্যামেরার কাজ করতেছে, জোরে বলেন আল্লাহু আকবার। কি ক্যামেরা? সিসি ক্যামেরার কাজ করতেছে আসমান। এই আসমানের নিচে তুমি যা করেছো, ওয়াল আরদি যাতি সাদঈ, জমিনে যা করেছো জমিনে দাঁড়াইয়া, জমিন সেদিন সব উন্মুক্ত করে দেবে, উদ্গিরণ করে দেবে, সব ফুলে বের করে দেবে, যে আমার মাটির উপরে দাঁড়াইয়া এত টাইমে অমুক দিন অমুক সময় এত অমুক মাসে এই ব্যক্তির সাথে এই রকম প্রতারণা করেছে এই বেটা ভদ্রলোক, এই লোকটা আসলে অফিসার নয়, ও বেটা অফিসার। জমিন বলবে, জমিন আরেকবার করে আল্লাহু আকবার, জমিন শক্তি দিয়ে দিবে, সব কথা বলে দেবে। ইন্নাহু লাকাউলুন ফাসলু ওয়া হুয়া বিল হাসল, আল্লাহ পাক বলছে, নিশ্চয় আমার এই কোরআনের কথাগুলো এটা কোনো গান গল্প নয়, এটা কোনো বানোয়াটি কথা নয়, এটা কোনো ইয়ার্কি নয়, এটা কোনো নাটক সিনেমা নয়, এটা মহা সত্যের বাণী, এটা আল্লাহর বাণী। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার মধ্যে কোন কায়দা কৌশল করে তুমি আমার জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছো, কোন কায়দা আল্লাহর কাছে চলে না, কারণ
ইন্নাহুম ইয়াকীদুনা কাইদা ওয়া আকীদু কাইদা। কোন ব্যক্তি যদি আল্লাহর বিরুদ্ধে কায়দা করে পার হতে চেষ্টা করে, ষড়যন্ত্র করে, আল্লাহ বলছে আমার চাইতে বড় কায়দাবাজ আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহু আকবার। শেষ কথা হলো যারা আমার বিধানকে মানে না এই কাফের গুলো অবশ্যই আমার হাতে ধরা পড়বে, আমি মৃত্যুর ঘাটে দাঁড়িয়ে আছি। জীবন্তই তার আমার ঘাটে ভিড়বে, কোন কাফের কে আমি রেহাই দেব না, আমি তাদের বিচার করেই সারবো। সে যেই যাই করুক না কেন, দুনিয়ার মধ্যে যত বড় চেয়ারওয়ালা হোক না লোক হোক না কেন, যত পাওয়ার তার থাক না কেন, আকাশ বলবে জমিন বলবে, শুধু তাই নয়, সূরাতুল ইয়াসিন এর ভিতরে আমার আল্লাহ বলছে আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে সূরাতুল ইয়াসিনের ভিতরে, দুনিয়ার মধ্যে মানুষের বাচ্চা জবানে চাপাবাজি কইরা সব কিছু থামাচা পাকাই, কি দিয়া থামাচা পাকাই, চাপাবাজি দিয়া থামাচা পাকাই, দুনিয়ার আকাম কুকাম শয়তানি বদমাইশি নষ্টানি কইরা শেষ পর্যন্ত জবান দিয়া কয়, রেডিও দিয়া, টেলিভিশন দিয়া, পেপার দিয়া, পত্রিকা দিয়া, চাপা দিয়া কয়, এই তো সবাই কয় আমি করি নাই, সবাই কয় হা 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 আপনি করেন নাই, কয় ক্যামেরাতে ছবিটা গেছে, কয় ছবি মুছে ফেলা, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কেউ পারবে না এটা, আমি আল্লাহ সব প্রমাণ করব, কি হবে, নাখতিমু আলা আফওয়াহিম, যে জবান দিয়ে মিথ্যাচার করেছে জবানটাকে বন্ধ করে দেবো, খতম করে দেবো, জুমিয়ে দেবো, স্টেপার মেরে দেবো, আঠা মেরে দেবো, অফ করে দেবো, তুকাল্লিমুনা আইদিহিম, হাতকে বলবো হাতরে কথা বল, ওই হাত দিয়া কত জায়গায় অকাম করছে হাত কথা বলা শুরু করবে, তাশহাদু আরজুলুহুম, হে পা তুমি সাক্ষী দাও, এই পা তখন সাক্ষী দিতে থাকবে, হাত কথা বলতে থাকবে, এদিকে এই আয়াতে বলল আল্লাহ আসমান কথা বলবে, আসমান সাক্ষী দেবে, জমিন সাক্ষী দেবে, আর একবার করে আল্লাহু আকবার, আর মানুষের সমস্ত আমল গুলোর সাক্ষী দিবে, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা যদি বান্দা নেক আমল করে, কোরআন আমল করে, সেই বান্দা আল্লাহর জান্নাতে যাবে, আর যদি সে অপকর্ম করে, কোরআন বিরোধী কাজ করে, ও জাহান্নামে যাবে। জোরে জোরে বলেন কার কথা, কার ঘোষণা, জোরসে বলেন আর জোরে, জোরে হয় নাই, আর একবার সে আল্লাহ আমাদের এখানে আসে তো অনুগ্রহ আসে তো। তবে উম্মতে মুহাম্মদীদের জন্য বাড়তি খবর হইল, উম্মতে মুহাম্মদী যারা কোরআনের নেক আমল করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, ওরা থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস জান্নাতে যাবে না, ওরা যাবে জান্নাতুল ফেরদাউসে, কারণ ওরা হলো ফার্স্ট ক্লাস নবীর ফার্স্ট ক্লাস উম্মত। আর একবার করো সুবহানাল্লাহ, ফার্স্ট ক্লাস নবীর ফার্স্ট ক্লাস উম্মত যারা হবে, কোরআন হলো এই দুনিয়ার সমস্ত ওহির কিতাবের মধ্যে সর্বোত্তম ফার্স্ট ক্লাস কিতাব, এই লেটেস্ট কিতাবটা যারা আমল করবে তাদেরকে লেটেস্ট জান্নাত দেওয়া হবে, লেটেস্ট জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। আর একবার বলেন লেটেস্ট জান্নাতের নাম কি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি ওগো নবী আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদের মধ্যে যারা আমার প্রতি 100% ঈমান রাখবে, নিরঙ্কুশভাবে ঈমান রাখবে আর কোরআনের বর্ণিত নেক আমল করবে, ওদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দেব। আল্লাহু আকবার। কার কথা, জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সংক্ষিপ্ত অর্থ সহ ব্যাখ্যা হয়েছে, এবার তাফসীরে চলে যাচ্ছি, খুব খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্ধারে আমি ফিরিয়ে দিতে পারি, ফিরিয়ে নেওয়ার ক্ষমতা আমার আছে। প্রতিদিন সূর্যকে ডুবাইয়া দিয়া আবার নতুন করে দিন আসার জন্য নতুন করে সূর্যকে আল্লাহ ফিরিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ, প্রত্যেকবার নিঃশ্বাস বান্দা আল্লাহর মধ্য দিয়ে ঢুকে ফুসফুসটাকে চালু করে পাম করে রক্ত সঞ্চালন করে দেহটা জীবন সঞ্চালন করে, প্রত্যেকবার বাতাস চলে যায় আর আল্লাহর হুকুমে আবার ফিরে আসে, আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাদ রহমতুল্লাহ রাই বলছেন, হর সাস মুঝে ইয়ে কহ রহি হে জাতি 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 তো হো ওয়াপস খুদা কি মালুম হ্যায়। প্রতি নিঃশ্বাস তোমার অন্তরের ভিতরে যায়, যাওয়ার সময় আল্লাহর হুকুমে ঢোকে আবার আল্লাহর হুকুমে ফিরে আসে, কিন্তু যাওয়ার সময় বলে যাই রে বান্দা আমি তোমার নিঃশ্বাস নাক দিয়ে চলে গেলাম, আবার হয়তো বা ফিরে আসবো। মুহূর্তের ভিতরে যদি আল্লাহর হুকুম আসে, যেদিন আল্লাহর হুকুম আসবে আর ফেরত আসবো না, ওই দিনই তোমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, সেদিনে তোমার মৌত হয়ে যাবে। আর একবার করে আল্লাহু আকবার, খুব খেয়াল করতে হবে। মিশরের গভর্নর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, কুরআনের খলিফা, তিনি মিশরের গভর্নরের দায়িত্ব পেয়েছেন। হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর খলিফা হযরত ওমরের কাছে চিঠি লিখেছে, ও খলিফা, লোহিত সাগরের সম্মুখ ভাগে এমন ভাবে চর জেগে গেছে গো, এমন ভাবে চর পড়ে গেছে নীল দরিয়ায় নীল সাগরে, মিশরের জমিনে আর ফসল ফলার উপায় নাই, এই মিশরের জমিনে জোয়ার আসে ভাটা আসে কিন্তু কোনোভাবেই এই নীল দরিয়ার পানি আসে না, নীল দরিয়ার বুক এখন, নীল নদের বুক এখন ফেটে চৌচির হয়ে গেছে, কৃষকরা অবসরে চলে গেছে আর ফসল ফলাবার মতো কোনো উপায় নাই, টিউবওয়েলে পানি নাই, গোসল করার পানি নাই, কোনোভাবে ফসল ফলাবার কোনো আয়োজন নাই, এই নীল দরিয়ার পানিটা শুকিয়ে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, জনগণের জন্য কিছু করার দরকার, আর একবার বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাশিয়ার কাছে চিঠি লিখে নাই, আমেরিকার কাছে যায় নাই, ভারতের কাছে যায় নাই, অস্ট্রেলিয়ার কাছে যায় নাই, কানাডার কাছে যায় নাই, জাতিসংঘের কাছে যায় নাই, আর একবার বলেন ঠিক কিনা? কারণ জাতিসংঘ হলো কাফেরদের খিলাফ ঘর, মুসলমান মরার ফাঁদ, মুসলমান মরার পরিকল্পনার খিলাফ ঘর, মানে যে কিলাবে বসে বসে মুসলমান মরার পরিকল্পনা হয় ওইটার নাম জাতিসংঘ, ঠিক না? ঠিক, হ্যাঁ, যেই কিলাবের মধ্যে বৈশা বৈশা মুসলমান মরার প্ল্যান করা হয় ওইটার নাম জাতিসংঘ, ওই জায়গা হয় রঙ্গ সংঘ। খেয়াল করতে হবে আপনাকে, হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি লিখেছে গভর্নর, মিশরের গভর্নর হযরত আবু হুরায়রা, জোরে কর আল্লাহু আকবার। হযরত ওমর মুহূর্তের ভিতরে চিঠিটা পাইলেন, পিয়ন এসে চিঠিটা দিলেন, হযরত ওমর সালাতে দাঁড়িয়ে গেলেন, জোরে বলেন কিসে দাঁড়াইলেন? জাতিসংঘের কাছে কোনো আপিল করে নাই, কোন ড্রেজার পাঠাই নাই, বড় কোন মেশিন পাঠাই নাই, বড় ধরনের কোন অস্ত্রশস্ত্র পাঠাই নাই যে লোহিত সাগরের বুক কেটে ফেলবো আর এই সমস্ত পানি আনার ব্যবস্থা করব, অথবা পার্শ্ববর্তী দেশের সহযোগিতা গ্রহণ করব। হযরত ওমর যাই নামাজে বসে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দীর্ঘ সিজদায় সালাত আদায় করলেন, সিজদা দিলেন, রুকু দিলেন, তাসবিহ পড়লেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বললেন, আল্লাহ আমরা বড়ই গুনাহগার, তুমি তো রহমান রহিম, তোমার এত বড় ক্ষমতা, তুমি আমাদেরকে যত নিয়ামত দিয়েছো সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারি না, আমরা নাফরমান তোমার বান্দা, আমরা গুনাহগার, কিন্তু তুমি তো রহমান রহিম, মিশরের বুকে মুসলমানরা কোন প্রকারের চাষবাস করতে পারতেছে না, ফসল উৎপাদন করতে পারতেছে না, ও গো আল্লাহ আসমানে যত পানি আছে সেই পানির মালিক তুমি, মাটির নিচে যত পানি আছে সেই মাটির মালিক তুমি, সমুদ্রে যত পানি আছে সেই পানির মালিক তুমি, তোমার বান্দারা যদি এই দুনিয়ার ভিতরে কষ্টে থাকে তাইলে খলিফা তো আরামে থাকতে পারে না, ও গো আল্লাহ আমি একখানা চিঠি তোমার পক্ষ থেকে লিখে দিচ্ছি,
মিশরের নীল দরিয়ার মাঝখানে এই চিঠিটা যখন পৌঁছিয়ে যাবে, তখন তুমি লোহিত সাগরকে বলো এই পানিটা যেন সাপ্লাই দিয়ে দেয়, তোমার আসমানকে বলো আসমান যেন পানিটা ঢেলে দেয়, জমিনকে বলো জমিন যেন পানিটা নিচ থেকে আবার উত্থিত করে দেয়। আর নীল দরিয়ার বুকে, মিশরের বুকে যত মানুষ বসবাস করে, ওই মানুষগুলো কোনোদিন যেন পানির কষ্ট আর না পায় এটা নিশ্চিত করতে হবে। আমি খলিফা তোমার উপরে ভরসা করে চিঠি লিখে দিলাম, জোরে জোরে বলেন মারহাবা। মমতার কলিজায় মমতা নাই, দয়া মায়া নাই। বাংলাদেশের মুসলমান মুরুব্বা তো আমার কি, আমাদের দেশে ঠিক থাকলে হয়েছে কথা বললা কেন, মমতার মমতা হয়েছে যতই তেল মারি তাও হবে না, কারণ সবাই তেলে তেলে ভাজে না, সবাই তে সব জায়গায় তেলে কাজ হয় না। কিন্তু পানি পাবার উপায় নাই, বাদ দিয়েছে আমার ভাই, ঠিক না বটু, কত করল ভয় লাগতেছে, জবান খুলে মুসলমানের বাচ্চা হুঙ্কার করে বলেন ঠিক না বটে। হযরত ওমর কার কাছে চায়, পানির মালিকরা আল্লাহর কাছে চাইতেছে, কারণ আল্লাহ পানি রিটার্ন দিতে পারে, পারে কিনা। আমরা যে জান্নাত থেকে দুনিয়াতে এসেছি, আমার বাবা আমার মা তোমার হাওয়া, ওনারা দুইজনের স্থায়ী বসবাসের জায়গা হলো জান্নাত, জোরে বলেন ওনাদের দুইজনের স্থায়ী বসবাসের জায়গা কোথায়, সেই জান্নাত আল্লাহ আমাদের ফেরত দিতে পারে কি পারে না। তবে শর্ত হলো মানতে হবে, যদি কোরআন, যদি মানো আল্লাহর কোরআন, আল্লাহ রাখবে তোমাদের মান আর সম্মান, ফিরায় দেবে তোমাদের আল্লাহর জান্নাতের মেহমান, তোমরা হবে আল্লাহর জান্নাতের মেহমান, এটাই হলো কোরআনের ফরমান, জোরে কাট মারা হওয়া। ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي বান্দা তুই শয়তানের দিকে চলে গেছিস, এবার ফিরে আয়, তুই আগে ফিরে আয় আমার বান্দা হয়ে যা, আগে তোর রবের কাছে ফিরে আয়, আগে তুই তো আল্লাহর বান্দা হয়ে যা, তোর জন্য জান্নাত ফেরত পাবি কোনো অসুবিধা না। কার বসে বলেন আর যারা আল্লাহর দিকে ফিরে আসবে না, শয়তানের দিকেই থেকে যাবে, ওরা আল্লাহর জান্নাত ফেরত পাবে না, ঠিক না ঠিক ঘোষণা থাকা। তাফসীর হচ্ছে এই কথাগুলো আপনাকে বুঝতে হবে, আল্লাহ পাক ফেরত দিবে, আল্লাহ রেডি আছে, তবে আমরা রেডি আছি কিনা, আমরা রেডি আছি কিনা জান্নাতটা নিতে, এইটা এখন হিসাবের ব্যাপার, ব্যাপার করে বলেন ঠিক কিনা। নামাজ পড়ে না একক্ত, গাঞ্জা খাই পা শক্ত বেটা, মো শুক্রবার না ঈদের নামাজ যায় একই আল্লাহ জান্নাতে, আকাশের দিকে হাত তোলে আল্লাহ জান্নাতে, বছরের পর বছর চলে গেল বেটা নামাজ পড়ে না একক, তো গাঁজা খাই পাশক, তো সুদ খাই পাশক, তো দিনের মধ্যে পাঁচবার সুদ খায় মদ খায় সিটারি করে মিথ্যাবাদী মিথ্যা কথা বলে, কোরআন পড়ে একবার মিথ্যা কথা বলে হাজারবার, এই লোকটা কি আল্লাহর দিকে ফিরেছে ধরে বলেন। এই জন্য এই প্রতি অর্থের আমাদের ভিতরে জান্নাতের চাবি নেওয়ার জন্য আপনি আমি যখন নামাজে দাঁড়াই বান্দা, কিসের চাবি নেওয়ার জন্য কথা কন, বিনা শর্তে আপনি নামাজ পড়েন, বিনা শর্তে আল্লাহ আপনার নামাজ পড়াই না, আল্লাহ চাই যে বান্দা আমার প্রশংসা করুক, বলে দেন সুবহানাল্লাহ, ইচ্ছে লাগবে আমার আল্লাহ বলছে বান্দা রে আমি তোকে জান্নাত ফেরত দিতে রাজি আছি, এটা তোর বাবার পৈতৃক সম্পত্তি, আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে আদমের স্থায়ী বাড়ি কোথায়, জান্নাতে, সেই জান্নাতটা আল্লাহ ফেরত দেবে, ইন্নাহু আলা রাজইহি লাকাদির, আমার আল্লাহর ক্ষমতা আছে তোমাকে আবার জান্নাত ফেরত দেবে, তবে শর্ত হলো ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের থেকে ফিরে এসো, তুমি আমার যে আল্লাহ জান্নাতের মালিক তাকে একটু খুশি করো, আল্লাহ তোমার প্রতি খুশি হো, এই খুশি খুশি ওদখুলি জান্নাতি, খুশি খুশি তুমি জান্নাতে চলে যাও, তুমি খুশি
করবো, ভারতকে খুশি করবো, আমেরিকাকে খুশি করবো, রাশিয়াকে খুশি করবো, দাদা বাবুদের খুশি করবো, সুদখোরকে খুশি করবো, মদখোরকে খুশি করবো, সিগার বাপার বোতল দলিয়ত সুয়ার খাই মদ খাই এই দুনিয়ার হারাম কাজ করে হারাম জাদারা তাদেরকে খুশি করবো, আল্লাহকে বলবো জান্নাত দে, এত সস্তা না। খুশি করতে হবে কাকে? রাদিয়াতাল মারদিয়া রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহর উপরে তুমি খুশি হও, আল্লাহ তোমার উপরে খুশি হোক, অন্তত এতটুকু আমল করো, খুশি খুশি জান্নাত পেয়ে যাবা। আর একবার বলো সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব চিঠি একটা লিখলেন, নীল দরিয়ার বুকে লোহিত সাগরকে লক্ষ্য করে, লোহিত সাগরের পানি তুমি আমার আল্লাহর উদ্দেশ্যে বয়ে চলতেছ, আমি খলিফাতুল মুসলিমিন আল্লাহর দরবারে দরখাস্ত করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন দেবে না এমন কথা বলেন নাই, কারণ আমার আল্লাহ বলেছেন বান্দা যখনই চাইবে আমি তার ডাকে সাড়া দিয়ে উত্তর দিব, এটা আল্লাহর কথা, এটা মহাসত্য। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আমার ডাকার মতো ডাকে আমি আল্লাহ পাক তাকে উদ্ধার করে দেই। হযরত মূসা আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আটকা পড়ে গেছে, জোরে বলেন কিসের পেটে? আট মাইল সমুদ্রের নিচে মাছের পেটের মধ্যে মূসা আলাইহিস সালাম আটকা গেছে। এবার দুনিয়ায় ফেরত আসতে চায়, আবার আলো দেখতে চায়, সূর্য দেখতে চায়, পাহাড় দিতে চায়, আলু বেগুন পটল খাইতে চায়, আবার মুরগার রান খাইতে চায়, আবার দুনিয়ায় আসতে চায়। মাছের পেটের মধ্যে আটকা পড়ে গেছে 40টা দিন ধরে, বলেন কয়দিন? শরীরের গোশতগুলো সিদ্ধ হওয়ার উপক্রম, চামড়াগুলো সিদ্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে, এই 40টা দিন মাছের পেটের মধ্যে ইউনুসকে বাঁচায় রেখেছে কে? কারণ আল্লাহর ইচ্ছায় আছে এই বান্দাকে আবার দুনিয়ায় ফেরত পাঠাবো, আবার দুনিয়াকে ফেরত পাঠাবেন। ইন্নাহু আলা রজঈহি লাকাদির, মাছের পেটের সমুদ্রের ভিতর থেকে জীবিত অবস্থায় আল্লাহ ফেরত দিতে পারে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফেরত চাইতেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কি বলে ফেরত চাই, নিজেকে আমার দুনিয়ায় ফিরে আসতে চাই, লা ইলাহা নিজের ব্যাপারে বলছে ইন্নি কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি নিজের উপরে জুলুম করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, আমি গুনাহগার পাপী। আর আল্লাহর নামে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা, ওগো আল্লাহ তুমি ছাড়া বিধানদাতা কেউ নাই, সমুদ্রের পাদের উপরে তোমার বিধান চলে, মাসের উপরে তোমার বিধান চলে, রাতের উপরে তোমার বিধান চলে, তুলিদুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিদুন নাহারা ফিল লাইল, তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্, মৃত থেকে জীবিত জীবন দাও, জীবনকে মৃত দাও, দিনকে রাত বানাও, রাতকে দিন বানাও, তুমি এই ওলট পালট করো, তুমি সবই পারো, তুমি ফিরিয়ে দিতে পারো আল্লাহ। আর নিজের কথা বলতেছে আমি গুনাহগার, আমি জালিম, আমি অত্যাচার করেছি নিজের উপরে, এইবার শেষে বলে দিল সুবহানাকা, তুমি পারো না এমন কোন কিছু নাই, সমস্ত অপারগতা থেকে, অক্ষমতা থেকে, দুর্বলতা থেকে যিনি মুক্ত তিনি হলেন সুবহান। এইবার সুবহান আল্লাহ বলে দিছে, আল্লাহ তুমি তো সব ক্ষমতার একক সত্তা অধিপতি, তুমি পারো না এমন কিছু নাই, তুমি সুবহান। আল্লাহকে হালকা করে একটুখানি প্রশংসা করে দিল মহান আল্লাহ রাব্বুল আলামিন, বলতেছে আমি এখন খুশি হয়ে গেলাম, আমার বান্দার প্রতি গুনাহ করেছে আমার কাছে খুশি হলাম, তার প্রতি আমি দুনিয়ার ভিতরে আমি প্রতিটি মুমিনকে নজর দিয়ে দেই, পরিত্রাণ দিয়ে দেই, ফিরিয়ে দেই, তাকে আমি তার প্রার্থনা কবুল করে তাকে আমি উতরিয়ে দেই, ফিরিয়ে দেই, সম্মান ফিরিয়ে দেই, মর্যাদা ফিরিয়ে দেই, কবরের কঠিন ওই সমুদ্রের ভিতর থেকে উঠাইয়া দুনিয়ার জমিনে তাকে আবার আমি ফেরত পাঠাইলাম, অনেক যাই না তাকে আবার নাগতের ব্যবস্থা করলাম। জোরে জোরে বলেন পারে কে? বাংলাদেশের মুসলমানদের ইমান যখন ঠিক না হবে, যতক্ষণ এইভাবে ঠিক না হবে, বাংলাদেশের মুসলমানরা মনে করে
বাংলাদেশের শান্তি মনে হয় ভারতের উপর নির্ভরশীল। দেশের শান্তি, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান সবকিছু মনে হয় ওই আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বিভিন্ন প্রকারের সুর খাওয়া লোক, মদ খাওয়া লোক, শাক খাওয়া লোক, ব্যাংক খাওয়া লোক, কুত্তা খাওয়া লোক, এই কুত্তাদের পিছনে মনে মনে হয় আমাদের সবকিছু নির্ভর। আসলে যতদিন পর্যন্ত আল্লাহ ছাড়া মানুষ অন্যের উপরে নির্ভর করবে, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়েই থাকবে। আর একবার বলেন ঠিক কিনা? আর কুত্তা খাওয়া লোক বলে ঘেরে এসা সুদ চালাবে, মদ চালাবে, জিনা চালাবে, কাপড় চালিয়ে চালাবে, বলবে বাংলাদেশের মাইয়া লোকের কাপড় চোপড় খুইলা ফেলাও, তাই আধুনিক হইয়া যাবে। বলে কাপড় বললে থাকলে আর সে আধুনিক হয় না, আধুনিক হইতে হলে কাপড় খুলি ফেলা লাগে। তাই তো হইতেছে নাকি বলেন? কত ভাল লাগে। আমি গত পরশু দিন কক্সেস বাজার ছিলাম, পেকুয়া পরশু দিন গেছি, আবার পরের দিন কালকে ফিরে আসছি, ফিরে এসেই চলে গেছি বগুড়া। ঢাকা এয়ারপোর্টে পরশু দিন আর কালকে দুইবার আপ ডাউন করলাম কক্সবাজার টু ঢাকা। এয়ারপোর্টে গেলে আধুনিক মহিলাদের খেলার জন্য আপনি তো কর্তব্যে দেখবেন না, আপনার মতো আমি শেষ পর্যন্ত বাথরুমের পুরো একদিকে দেওয়ালের দিকে তাকায় থাকলাম, আর অন্যদিকে তাকানোর আমার উপায় নাই। কারণ বড় লোকের মাইয়ারা তো আর কাপড় চোপড় পরে না, স্কিন টাইট প্যান্ট এমন ভাবে পরে যে শরীরের কোথায় কতটুকু কি মাপ আছে এ সব বোঝা যায়। আর একবার বলেন ঠিক কিনা? এইরকম পোশাক না পরলে তো আধুনিক হওয়া যায় না। আর গেঞ্জি, এই শীতের মধ্যে হাফাতা গেঞ্জি কইরা একদম অর্ধ উলঙ্গ হইয়া বগল টগল সব বাইর কইরা হুজুরের সামনে হাঁটা চলা করতেছে, ঘুরতেছে, গদ গদ করে এমন ভাবে হাঁটে মনে হয় যেন টাইলস ফাইলস ভেঙে যায়, বাবা পুরুষেরা স্যুট পরে, কোট পরে, প্যান্ট পরে সুন্দর পোশাকে আছে, তার সাথে বউটা মেয়েটা এমন স্কিন টাইপ প্যান্ট পরে জাঙ্গিয়াটাও পরছে, সেটাও বোঝা যাইতেছে যে মেয়েটা জাঙ্গিয়া পরছে। নাউজুবিল্লাহ কবেন না, সুবহানাল্লাহ কবেন। মানে আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি, এত উন্নতি আমাদের যে পণ্যের কাপড়ই লাগতেছে না। আপনাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কথার তাফসীর শুনাইতে চাই। আমার আল্লাহ বলছে ইন্নাহু আলা রাজিহি লাকাদির, তোমরা যা হারিয়েছো সেটাকে ফিরিয়ে দিতে আমি আল্লাহ সক্ষম, তোমাদেরকে আমি আমার কাছে ফিরিয়ে নিতে সক্ষম। আমি কেবল ফিরিয়ে নিতে পারি, আমি ফিরিয়ে দিতে পারি, আর সৃষ্টি জগতে কেউ পারে না। জোরে জোরে বলেন পারে নাকি? আপনি যদি বলেন বিজ্ঞানের উৎকর্ষ সাধিত হয়েছে, পৃথিবীতে বিজ্ঞান কত উন্নত, মানুষ কত কিছু বিজ্ঞান দিয়ে সব হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের এক প্রফেসরের সাথে আমার ঝগড়া বেঁধে গেল একদিন ট্রেনের ভিতরে। আমি এসেছি রাজশাহীতে থেকে ঢাকা সিল্ক সিটি এয়ার কন্ডিশন বাস, মানে ইতে রুমে আপনার ট্রেনের ভিতরে সিল্ক সিটিতে আমি আসতেছি। আমার সামনে বসে আছে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির প্রফেসর, বিজ্ঞানের প্রফেসর, সে বিজ্ঞানের একটা সাবজেক্টের শিক্ষক। সে আমাকে বলছে হুজুর আপনি জানেন না বিজ্ঞানের এত উৎকর্ষ সাধিত হয়েছে, এর দ্বারাই হয় না এমন কিছু নাই। তা আমি আবার কলা খাইতেছিলাম, জোরে বলেন ঠিক আছে কথা বল। আমি আমার মতো স্টাইলে ওয়াজ করি, আমি কারোর কথা কই না, আপনাদের খারাপ লাগে একদম? আপনারা যেন বোঝেন গ্রাম্য কায়দায় আমি কথা কইতেছি। আমি কলা খাইতেছিলাম, উনি বিজ্ঞানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, একই জানো তো স্যার। উনি বলছে আপনি জানেন না বিজ্ঞানের কত উন্নতি প্রযুক্তি হয়েছে, বিজ্ঞানে হয় না এমন কিছু নাই। আমার সত্যি কি তাই? বলছে আপনারা বললাম মানুষ আপনারা এটা কি বুঝবেন? আমার যে ঠিক আছে ডিয়ার এক্সেলেন্সি, থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস, আই এম ভেরি গ্ল্যাড টু টেল ইউ দ্যাট ইউ লাইক টু নো, প্লিজ টেক দিস কলা বেনানা। আমি কলাটা দিলাম হাতে, যে আপনিও আমি খুব আনন্দিত হব, একটু মেহরবানি করে আপনি কলাটা হাতে নেন। কিন্তু দেওয়ার সময় কলাটা সিলে দিলাম, দিয়ে বললাম এই কলার শিলা কলাটা বুঝাইয়া দেন, এমন ভাবে বুঝাইয়া দেবেন যে এরকম আগে ছিল, বিজ্ঞানে তো সব হয়, আর আপনি বিজ্ঞানের স্যার, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের মাস্টার, আপনি যদি এটুকু না পারেন তাহলে তো বুঝবো কেমন করে যে আপনি বিজ্ঞান। এই কলা কলা সোজাটুকু টান দিয়া শিলা দিলাম, এই যেমন ছিল
করতে এমন আবার কই ব্যাপার আমার মুখে তাকায় আছে হা করে এটা কয় কি আপনার ব্যাপার যেমন ছিল তেমন করে দেন, যদি পারেন তাইলে এখনই আপনাকে পায়ে সালাম করব। আর যদি না পারেন তাইলে আপনি যে মিথ্যাবাদী এই কথাটা এখন স্বীকার করতে হবে। ধরা খাইছে মাইনকার কি ভাই আটকাইছে? আমি বললাম মাস্টার তুমি বিশ্ববিদ্যালয়ের মাস্টার, হাতে থাকে না সরকার ডাস্টার, খালি খালি কথা খাও, কারণ না তো কোরআন সম্পর্ক নাই আল্লাহ রহমান। আমার আল্লাহ যেটা জোড়া দিয়ে দিয়েছে সেইটা বান্দা যদি একবার খুলে ফেলায় একটা আমের সুসা পৃথিবীর কোনো কেমিক্যাল প্রসেসে আর জোড়া দেওয়া যাবে না, কারণ এ ক্ষমতার মালিক কেবলমাত্র জীবনকে ফিরিয়ে নিয়ে মেরে ফেলে আবার সেই জীবিত ব্যক্তিকে জীবন দিতে পারো কে? হযরতে মূসা আলাইহিসসালাম তিনি ময়দানে আল্লাহকে দেখার জন্য গেল 40 জন নিয়া, এই জোরে বলেন কয়জন? 40 জন। এই মুফাসসিররা কথা বলেন না কেন, কয়জন? 40 জন। হযরতে মূসা আলাইহিসসালামের আল্লাহ দেখার জন্য 40 জন আইছে, কয়জন? 40 জন। কয় আল্লাহকে দেখব তারপর আমার জাতির কাছে সাক্ষী দেব, আমার জাতির কাছে সাক্ষী দেব, হ্যাঁ আল্লাহকে দেখছি। কিন্তু আল্লাহকে দেখার সিস্টেম আল্লাহ বলে দিয়েছে, জোরে বলেন বলে নাই আল্লাহকে দেখতে চাও, কোরআনে বর্ণিত নেক আমলটা আরম্ভ করো, ফিরে এসো তোমার রবের দিকে। আর যখন আল্লাহর ইবাদত করবে আল্লাহর সঙ্গে আর কোনোদিন কাউরে শরীক করবে না। আল্লাহর সাথে যদি তুমি কোনো কাউকে শরীক না করো, এক আল্লাহর প্রতি অবিচার বিশ্বাস রাখো, আর আল্লাহর ইবাদত যদি করো রে বান্দা, আমি আল্লাহ তোমাকে জান্নাতে আমার সঙ্গে নিজে দেখা করব। তাহলে এটা আল্লাহকে দেখার নিয়ম, কোন জায়গায় দেখা যাবে সব আল্লাহ বলে দিছে। এখন আল্লাহকে দেখতে চাই, আল্লাহর নূর প্রকাশ্যে না দেখা পর্যন্ত আমরা ইমান আনবো না। হযরত মূসা আলাইহিসসালাম প্রাথমিক ভাবে দোয়া করলেন, আল্লাহ রাব্বি আরনি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। কেন দেখতে পারবো? আল্লাহ পাকের কথা বলে এত তরিকুল আবসার, দুনিয়ার এই চামড়া চক্ষু দিয়ে দেখার মতো পাওয়ার আমি তো তোমাকে দেই নাই, যখন তোমাকে জান্নাতে নেব জান্নাতে সেই পাওয়ার তোমাকে দেওয়া হবে, সেই পাওয়ার নিয়ে তুমি আমাকে দেখতে পারবে। জোরে করে আল্লাহু আকবার, কথাটা বুঝতে পারছেন? সেই বাসারাত সেই পাওয়ারটা সেই দৃষ্টি শক্তির ক্ষমতাটা তো আলাদা জিনিস। দুনিয়ার এই সূর্যের দিকেও ভালো মতো তাকাইতে পারো না, আর এরকম হাজার কোটি সূর্যের মালিক ওই আল্লাহর দিকে কেমনি তুমি তাকাই না? জোরে করে আল্লাহু আকবার। তাজাল্লি মানে কি? জিল্লুন জাইলুন এর অর্থ হলো প্রতি ছায়া, ছায়া প্রতিবিম্ব। আর একবার করে সুবহানাল্লাহ, এখন এই তার জালাই তুর পর্বত পুড়ে শেষ হলো, মুসা আলাইহিসসালামের সঙ্গে মুসা আলাইহিসসালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর 40 জন যে কয় বেটা ছিল ওইটা তো শেষ, মারা গেছে। হযরত মুসা আলাইহিসসালামকে জিবরিল ডেকে বলে, জ্ঞানটা ফেরেন, ও আল্লাহর নবী,
আপনি যদি মারা যান, আপনি যদি অজ্ঞান হয়ে থাকেন, জাতিকে বাঁচাবে কিনা আপনি ওঠেন তাড়াতাড়ি। জিব্রিল আমিন খোসা দিয়া ওরে তোলে, জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে থাকে ওর সঙ্গে যে চল্লিশ জন মাতব্বর ছিল, এই বেটায় মাতব্বর গুলো মারা গেছে। আল্লাহ রে, এই মাতব্বররাই সাক্ষী দেবে যে আমি তোমারে দেখছি, ওরাও তোমারে দেখছো। তুমি তোমার যে পাওয়ার আছে, তোমাকে না দেখলেও তোমার পাওয়ারটা তারা দেখতে পেয়েছে, পর্যবেক্ষণ করেছে। ওরা যদি মারা যায়, আমি মুসা যখন ওদের কাছে ফিরে যাব, ওর জাতির কাছে, তখন ওরা উল্টা করে আমাকে বলবে, আমার লোকগুলোকে নিয়ে তুমি মেরে ফেলেছো। অতএব তুমি আল্লাহকে যে ওরা অন্তত আল্লাহর অস্তিত্ব তো তারা বুঝতে পেরেছে, এই বিষয়টা বুঝাইতে হলে এদের জীবনটা ফেরত দিয়া দাও। ইন্নাহু আলা রাজিহি, কি বলেন? ইন্নাহু আলা রাজিহি লাকাদির। আমার আল্লাহ এমন একটি ক্ষমতাবান যিনি সব ফিরিয়ে দিতে পারে, সব ফিরিয়ে নিতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুন ফায়াকুন, ইদা রাদা শাইআন আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার আসতে বলেন, আর একটু জোরে বলেন না কেন? আল্লাহ কি আমাদের এখানে আসে না? যে ব্যক্তি আল্লাহর কাছে চায়, আল্লাহ তারে কম দেয় না বেশি দেয়? আল্লাহর কাছে চাইছে নীল দরিয়ার পানি। ওই চিঠিটা যখন ফুটে দেওয়া হলো, নীল দরিয়ার বুকে লোহিত সাগরের পানি এমন ভাবে উঁচু হয়ে আসতেছে, মিশরের মুসলমান মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, মরি শহর পর্যন্ত তলিয়ে যাবে। পানি আসতেছে বিশাল উঁচু হয়ে, 10 ফিট 20 ফিট উঁচু হয়ে পানি চলে আসতেছে। নিচের থেকে পানি উৎপীড়ন শুরু হয়েছে, উপর থেকে পানি বর্ষণ শুরু হয়েছে। কত পানি লাগবে রে বান্দা, ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। সাগরের মাঝখান যে বিশাল চর জেগেছিল, এমন ভাবে পানি বাড়ি দিয়েছে, কোথায় চরের বালু কেটে দুই পাড়ে ছিটকে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পানি এসে পানির আর কোন জায়গায় কোন বাধা নাই। আর একবার বাংলাদেশে পানি আইতেছে ওই পাহাড় থেকে নামে, এই যে চর যাচ্ছে সব এলাকায়, এখন মনে হয় সামনে মেঘনা নদীতেও মনে হয় জাহাজ আর চলবে না, এমন একটা পরিবেশ শুরু হয়েছে বলে বলেন ঠিক কিনা? কারণ মেঘনার চরেও মাঝে মাঝে এখন মনে হয় জাহাজ টাহাজ গুলো বাইতে যায়, ফেরি বাইতে যায়, নৌকা বাইতে যায়। আর একবার বলেন ঠিক কিনা? আর পদ্মা নদীর কথা তো বলবোই না,
কথা তো শেষ। আর যমুনা নদী তো মনে হয় দশ ভাগের এক ভাগও নাই। বিরাট বড় বড় ডেজার দিয়ে আমরা বালু কাইটা, এপারের বালু এপারে ফেলাই, ওপারের বালু এপারে ফেলাই, যেই বৃষ্টি হয় আবার জাগার মাল জাগায় আসে, ওদিকের বালু আসে আবার ভর্তি হয়, আর আরব মত বড় বড় নেতাদের পকেট ভর্তি হয়। বালু কাটা হোক আর না হোক কপাল খুইলা যায় বলে বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, বান্দারে শিকারি পতর না জালিয়াতি কইরা দুনিয়ার মধ্যে আর কতকাল খাবা, তুমি আর কয়দিন বাঁচবারে আল্লাহর বান্দা? ইয়াউমা তুবলা সারাইর, সেদিন তোমার সামনে বেশি দূরে নয়, সেই দিন তোমার গোপন সব কথা ফাঁস হয়ে যাবে। তুমি ছয় মাস আগে ছিলা মাত্র 2-4 লাখ টাকার মালিক, মাত্র 6 মাসের মধ্যে 50,000 কোটি টাকার মালিক তুমি কেমনে হইলা? 10,000 কোটি টাকার মালিক তুমি কেমনে হইলা? ব্যাংকের মালিক তুমি কেমনে হইলা? 6 মাসের ভিতরে তুমি আর কেউ না জানলে আল্লাহর আসমান জমিন আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের ভিতরে 30 পারায় বর্ণনা করতেছে, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। বান্দারে তোর ভালো কর্ম অপকর্ম সব কর্মের সাক্ষী আমি, আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আমাকে দুনিয়ার মধ্যে বর্তমান সময়ে শিকারি বাটপারি কইরা 1,000,000 কোটি টাকার মালিক হওয়ার পরে আব্বার হাতে মুড়ি ধইয়া মনে করে আব্বা আমাকে পার করে দেবে, কে পার করবে? কথা পান আল্লাহ পার করবে, আব্বা আব্বা পার করবে? ওরে বাবা, কোরআন শরীফের মধ্যে আসছে 30 পারায় আব্বা দৌড় দেবে খিচে দৌড়, খেচে দৌড়, বুঝেন কত বল না কেন? মানে কুত্তা দেখে, কুত্তা দেখে যদি শিয়াল দৌড় দেয়, এই দৌড়ের নাম কি দৌড় আপনাদের লাগে কি কয়? কষাই দৌড়, কষাই দৌড়। সিরাজগঞ্জ এলাকায় জিজ্ঞেস করছিলাম, পুলিশ দেখে যদি চোর দৌড় দেয় এটার নাম কি দৌড়? বলে হুজুর সাইডে দৌড়। কি দৌড়? আবার চাঁপাইনগরে একদম বাংলাদেশের সেই সোনা মসজিদ এলাকা, আর এক প্রান্ত পশ্চিম এলাকা, ওখানে জিজ্ঞেস করছিলাম যে ডাকাতে যদি দেখে পুলিশ আসতেছে তাইলে ডাকাত যেভাবে দৌড় দেয় জীবন বাঁচানোর জন্য, এই দৌড়ের নাম কি দৌড়? বলছে হুজুর স্যার সারায় দৌড়। হুজুর আর আপনাদের এলাকার লোকজন কষাই দৌড়। আর কুষ্টিয়া এলাকায় কয় খেচে দৌড়, কি দৌড়? খেচে দৌড়। তোর বাবাই খেচে দৌড় মারবো, কেমনে দৌড় মারবো? আহারে যতই বড় বড় গান গাও, যত কথা বলো, বাবারে তেল দাও, বাবারে গরু দাও, বাবারে ছাগল দাও, যত কিছু দাও, এ দিয়া কাজ হবে না, কেয়ামতের ময়দানে আটকাই আদান দেওয়া সাফায়াত দিতে পারবে না। ঘুরে ঘুরে বলুন বসে না থাকা সাফায়াত দিতে পারবে না কেন? ইয়াউমা তুবলা সারাইর, সমস্ত গোপন কথা সবার সামনে প্রকাশ হয়ে পড়বে। একজন চোর মিশ্র গুন্ডা ডাকাত খুনি আসামি অপরাধী গোপনে উপরে ভদ্রলোক সাথে করতেছিল, সে বাবার হাতে মুড়ি ধইয়া মনে করে আমি জান্নাত পেয়ে যাবো, বাবা তোমাকে পার করে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহু আকবার, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কার ক্ষমতা আছে দুনিয়ার মানুষের মধ্যে আমার চোখের সামনে দিয়া করে সাফায়াত করে আমার জান্নাত দেবে? জান্নাতের মালিক আমি, কে? আমার অনুমতি ছাড়া আমার চোখের সামনে দিয়ে আমার কোন বান্দাকে কে সাফায়াত করবে? আগে কি করছে, পরে কি করছে, গোপনে করছে, প্রকাশ্যে কি করছে, সব খবর যে আল্লাহর জানা। সে আল্লাহ যেই বান্দার আমল নাম আল্লাহর হাতে, যে আদে বান্দার সমস্ত কর্মের স্বয়ং সাক্ষী আল্লাহ, বিচারক হলো আল্লাহ। সে আল্লাহর বিচার বাদ দিয়া বান্দাকে কে সবাই করে জান্নাতে নেবে? পারবে না কেউ, পারবে না, মিথ্যা কথা।
দিয়ে যাবে জরুরের কাছে বাতা গোপন কথা যখন প্রকাশ হয়ে পড়বে রে আল্লাহ রাব্বুল আলামিনের কুরবান আল্লাহর চোখের সামনে থেকে নড়তে পারবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা ইয়াফিরু ইয়াফিরু ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া যেরকম সুবহান আল্লাহ আর এটা ফুরকান ফুরকান মানে একেবারে তাল ভেঙে আঁচি ভেঙে শ্বাস বের করে খাওয়া দাও ওইটার নাম হলো ফুরকান ফরক ফরক ভেঙে ভেঙে বুঝিয়ে দাও আর একবার বলুন সুবহান আল্লাহ বাদাম ছিলেন না সিনা বাদাম এটার উপরে দেখলে বোঝা যায় না যে ভিতরে এরকম সুন্দর জিনিস আছে আগে উপরে একটা ভাঙো তারপরে দেখবা লাল আর একটা প্যাকেট করা আছে ওইটা ভেঙে ফেলো তারপরে দেখবা সুন্দর বাদাম বেরিয়ে আসবে ধরে বলুন সুবহান আল্লাহ তাফসীর হলো এইটা ভেঙে দাও ক্লিয়ার করে অরিজিনালটা খাওয়ায় দাও ধরে বলুন সুবহান আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি এক নম্বরে যে ভাইয়ের ক্ষমতা দেখাইতে সে ভাইরা দৌড় দেবে সে ভাইরা ভাই হোক আপন ভাই হোক খালাতো ভাই হোক বয়ের ভাই বয়ের ভাই আছে না কথা বল না বেজর আছে নাকি লোকে তোমার বর ভাইয়ের কথা কইলে বেকার হয় নিজের ভাই বয়ের ভাই ভাইরা ভাই খালাতো ভাই বড়তো ভাই চাচাতো ভাই আপন ভাই প্রতিবেশী ভাই সব ভাই পালাবে কথা কে বললো আকি উম্মিহি আপন মা পালিয়ে যাবে মা সন্তান বাঁচাইতে পারবে না বলে কর আল্লাহ আকবার মানে তুমি জানে মা ডাকছো মা সরস্বতী মা ভগবতী মা কালী যত রকমের মায়ের আমদানি করতো শ্বশুর মা খালাতো খালা মা খালাম মা ফুকুয়াম মা শ্বশুরাম মা বুঝি কই না মা গজে চড়ে এসে খাওয়ার দিয়ে গেল সেই মা আল্লাহ বলতে সকল প্রকারের মা যত রকমের মা আছে কোনটা হাতে বানানো কোনটা আল্লাহ বানানো সকল প্রকারের মা দর দিয়ে পালাবে কোনো মা দিয়ে কাজ হবে না জোরে জোরে বলেন ঘোষণা কাকা জোরে বলেন আর হজরে আল্লাহ বলছে সব মা গুলো পালিয়ে যাবে মার সামনে দাঁড়াইয়া আপন সন্তান বলবে মা গো একটা নেকির জন্য বিপদে পড়েছি মা বলবে বেয়াদব আমি কোনোদিন বিয়েই করি নাই তুমি কেন আমার মা বলে ডাকতেছো গো যুব আমার তো কোনোদিন দুনিয়ায় বিয়ে হয় না মা বিয়েই স্বীকার করবে না বাপ স্বীকার করবে না তার সন্তান স্বীকার করা দূরের কথা আর একবার করে আল্লাহু আকবার ও আবিহি সকল প্রকারের আব্বা পীর আব্বা খাজা আব্বা দয়াল আব্বা দেল বাবা খাজা বাবা হাবা জাবা যত রকমের বাবার আমদানি আছে শ্বশুর আব্বা নিজের আব্বা তাও আব্বা খালু আব্বা মামা আব্বা সকল প্রকারের চাচা আব্বা যত রকমের আব্বা বানাইছো দুনিয়ায় ও আবিহি সব আব্বা গুলো পালাবে কারণ ওই আব্বা দিয়া কাজ হবে না কথাটা কাজ কোন তাফসীর বলে কাজ হবে না আর আমাকে বাংলাদেশে ভাই বাবাই যদি দুবার করে পানির নৌকা ডেঙ্গাই ওঠে তো কয় নাকি কয় না কথা কন কয় কিনা চট্টগ্রামে আমি যাচ্ছি মাহফিলে আমার চট্টগ্রাম সৎকারিয়ায় মাহফিল একদম মিরেশ্বরের পরের থেকে হাজার হাজার বাসের এত বড় বড় লাইন আমার গাড়িটা পড়ে গেছে একদম অন্তত 500,000 বাসের পিছনে সবাই জিকির চলতেছে ভেতরে জিকির চলতেছে এখানে আল্লাহর নাম আছে কথা কন কি জিকির করতেছে বলে ঠিক পারবো মাথায় আছে টুপি রুখে আছে বিড়ি যাইতে চাই বাবার দরবারে তাড়াতাড়ি আজান হইলো একজনাই গেল না নামাজে শয়তানের ধারি আজান হইলো আমরা নামাজে গেলাম জিকির চলতেছে বাসের মধ্যে কিন্তু নামাজে গেল না মুখে বিড়ি মাথায় টুপি কয় আমার বাবাই যদি দোয়া করে তাইলে আমি পার হইয়া যাবো জোরে জোরে বলেন বাবা কি পার করবে না তোর বাড়বো
বাবার দালাল গুলো বললে পার করবে, কিন্তু কোরআন বলছে বাবা পালাই খেয়ে দৌড় দেবে। জোরে করে আল্লাহু আকবার। সকল প্রকারের বাবা, যত আমায় তুমি নিজের জন্য মনে করছো বাবাই আমারে পার করে দেবে, কোনোদিন পারবে না। জোরে কর, নাউজুবিল্লাহ। দেখেন কত, মাত্র এক মাস আগে আমি গেছিলাম সিরাজগঞ্জ জেলায় মাহফিল একটা করতে, সেই জায়গায় গিয়ে দেখলাম তেল বাবার মুরিদেরা খুব তেল মেরা জান্নাতে ঢুকেছে। ওরা গান গাইতেছে, জান্নাতে যদি যাবার চাও বাবার গায়ে তেল মাখাও। জান্নাতে যদি যাবার চাও বাবার কদম চাইবো না। ঘুরে বান্দাউজুবিল্লাহ, আল্লাহ বলছে জান্নাতে যেতে হলে আমার কাছে আসতে হবে, আমি আল্লাহ জান্নাতে মালিক। আর ওরা বলছে বাবার গায়ে তেল দাও। এখন আপনি নামাজ পড়বেন না তেল দিবেন? ওরা গান গাইয়া বুঝাইতেছে, কোরআন বলতেছে জান্নাতে যাওয়ার যাইতে হলে নামাজ পড়া লাগবে। জান্নাতের চাবির নাম হলো সালাত। জোরে বলেন, জান্নাতের চাবির নাম কি? আমার নবীকে বলা হলো, নবী গো জান্নাতে যেতে চাই। আমার নবী বললো, তাইলে তুমি সালাত আদায় করো। আর সালাত মিফতাহুল জান্না, নামাজ হইলো জান্নাতের চাবি, যে আদায় করবে সে জান্নাতে যাবে। আর একবার কোন সুবহানাল্লাহ। ওরা বলতেছে, আমার বাবা এমন বাবা, ভালো করে শোনো বাবা। ওরা বলতেছে, পানির নিচে বাতি জ্বলে জোর তুফানে নেবে না, পানির নিচে বাতি জ্বলে জোর তুফানে নেবে না, আমার বাবা এমন বাবা, নামাজ কোরআন লাগে না। যার নামাজ লাগে না, যার কোরআন লাগে না, ও বেটা মুসলমান না, শয়তান। শয়তান যদি দুনিয়ার মানুষকে বলে বাবার গায়ে তেল মাখাইলে জান্নাতে যাবে, শয়তান যারা তারা শয়তানের পথে যাবে, কিন্তু মুসলমান তারা কোরআন ছাড়া অন্য পথে যাইতে পারে না। আল্লাহ বলছে জান্নাতে যেতে হলে নামাজ লাগবে, আমলে সলে লাগবে, ইমান লাগবে, আর ওরা বলছে তেল লাগবে। জিজ্ঞেস করলাম, তেলে কেমন করে জান্নাত পর্যন্ত যাবো? বলে, আমার বাবার গায়ে তেল মারলে তেল তেল করে জান্নাতে চলে যাবে, কোনো জায়গায় বাঁধবে না। আর আমি বললাম, তেল তেল করে জাহান্নামে চলে যাবে, জান্নাত পার হইয়া কোনো জায়গায় বাঁধবে না। জোরে করে আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেই জিনিসটা, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি বান্দার বিবেকের কড়ায় দরজায় আঘাত করে বলতেছে, বান্দা তুমি যে পাওয়ার দেখাচ্ছ, ক্ষমতা দেখাচ্ছ, তোমার যে গোপন সমস্ত পাপ গুলো আছে, গোপনে শিকারি করছো, চুরি করছো, মিথ্যা বলছো, বাটপানি করছো, অন্যায় করছো, অপকর্ম করছো, দুনিয়ার মধ্যে আমি সত্তার নামের বদলতে এগুলো গোপন করে রাখছি, মৃত্যু পর্যন্ত তোমার তৌবা করার সুযোগ রেখে দিছি, যাতে তুমি তৌবা করে পুরোটা মাপ পাইয়া আমার নবীর সাফায়াত নিয়ে জান্নাতে যাইতে পারো। গরু খান সুবহানাল্লাহ। কিন্তু তোমার মৃত্যু সামনে এসে গেল, তারপরেও তুমি আমার পথে ফিরে আসলা না, তোমার সমস্ত গোপন কথা পাপ সব প্রকাশ হয়ে পড়বে। তুমি যাদেরকে ক্ষমতাবান মনে করছো যে আল্লাহর সাথে অমুকের ডাইরেক্ট সম্পর্ক, সে আল্লাহর ওলি, সে অমুক, সে তমুক, আল্লাহ বলছে ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, কারোর কোনো ক্ষমতা থাকবে না কিয়ামতের ময়দানে, ওয়ালা নাসির, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। জোরে বল আল্লাহু আকবার। ঢাকার বুদ্ধি অমুক জায়গায় তমুক জায়গায়, এগুলো সব 100% প্রতারণা, এটা জালিয়াতি, এটা ব্যবসা, এটা মিথ্যাচার। আর একবার বলেন তো কিনা, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর বিধান, আল্লাহ পাকের নবী হযরতে আদম আলাইহিসসালাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে আদম আলাইহিসসালাম যখন জান্নাত থেকে চলে আসতেছে, বারবার জান্নাতের দিকে ফিরে ফিরে তাকায়। সুবহানাল্লাহ। আল্লামা কাজী নাসরুদ্দিনের বাইজাবি বলেন, হযরতে আদম নবী বারবার ফিরে ফিরে যখন জান্নাতের দিকে তাকায়, আহারে জান্নাত, সেই জান্নাত থেকে বিতাড়িত হইলাম শয়তানের কথা মতো। আমার আল্লাহ বলে, আদম রে তুমি চিন্তা করো না, টেনশন মাথায় নিও না, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবি'া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ও আদম, আমার পক্ষ থেকে আমি
হেদায়েত পাঠাবো, জান্নাতে আসার জন্য জীবনের গুনাহ মাফ করিয়ে নেওয়ার জন্য বিধান পাঠাবো। ওই কথাগুলো হেদায়েত গুলো যেই ব্যক্তিরা মানবে, আমি আল্লাহ বলতেছি কবর হাসর ফুলতিরাতে তাদের চিন্তা করা লাগবে না, দুনিয়ার মধ্যে তাদেরকে চিন্তা করা লাগবে না, আখিরাতের আদালতে তাদের চিন্তা করা লাগবে না, কারণ আমি হইলাম রব, আমি করে দেব ওর জীবনের জন্য সব। জোরে জোরে বলেন ঘোষণা টাকা। আল্লাহ বলছেন আমি পাঠাইলাম কোরআন, জীবনের গোনা মাফ করে দিয়ে তোমাকে বানাইতে আল্লাহ জান্নাতের মেহমান। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছে ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির ওয়াস-সামাই যাতির রাজঈ ওয়াল আরদি যাতির সাদী। জমিনের উপরে দাঁড়িয়ে যা করেছো জমিন বলে দেবে, আসমানের নিচে যা করেছো আসমান বলে দেবে। ইন্নাহু লাকাউলুম ফাসল ওয়া মা হুয়া বিল হাসল। এটা কোন পানওয়াটি, কোন নেতার বক্তৃতা নয়, এটা আল্লাহর কালাম। আর একবার বলেন কার কালাম? আল্লাহ। নেতার বক্তৃতার পরিবর্তন করা যায়, এডিট করা যায়, আল্লাহর বক্তৃতার পরিবর্তন করা যায়। কিতাব না নেতা যদি এক কথা কয়ে দেয় ভাইরা আমার বলে আমার, আমি তোমাদের জন্য এই দেবো সেই দেবো, বিরাট বড় গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানায় দেবো, তোমরা একটা জিলাপি খাইবা 10 বছরের মধ্যে ক্ষুধা লাগতো না। দেখা দিল মক্কা, পরে দেখা গেল বক্তৃতার শেষে সবকিছু ফক্কা। সবকিছু কি দেখাইছে? কি মক্কা মানে বিরাট কিছু দেখাইছে, মক্কা মদিনা দেখাইছে, পরে দেখা গেল সব ফক্কা, ভুয়া কথা, মিথ্যা কথা, ঘোটালা কথা, জালিয়াতি কথা। কিন্তু আল্লাহ পাত্তাই বলছে আমি যা যা তোমাদের বলছি খেয়াল রেখে দিও বান্দা, তোমার সংশোধন হওয়ার টাইম চলে যাচ্ছে। মৃত্যু থেকে জন্ম পর্যন্ত, মাঝখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাত্র 4টি স্টেশন। জোরে বলেন কয়টা? জোরে বলেন, আর জোরে বলেন শিশুকাল, জোরে সবাই বলেন শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই 4টি স্টেশন পার হলেই মৃত্যু। এখন আপনি কোন স্টেশনে আছেন আপনি চিন্তা করেন। আল্লাহ বলছে বান্দারে দাপিয়ে বেড়াস না, তোর দাঁত ছিল না, দাঁত আমি দিছি, দাঁত আবার খুলে ফেলাবো, কেউ ঠেকাইতে পারবে না। জীবন ছিল না, জীবন দিয়েছি, আবার জীবনটা আমি নিয়ে নেবো, কেউ ঠেকাইতে পারবে না। জোরে করে আল্লাহু আকবার। তুমি বেটা প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, আমেরিকার হও, রাশিয়ার হও, জাপানের হও, চীন হও, ইমাম সাহেব হও, খতিব সাহেব হও, মুফতি সাহেব হও, মুহাদ্দিস সাহেব হও, আমার কোরআন মানবে না, জান্নাতে যাওয়ার আশা করবে না। আর আমার কোরআন যদি তুমি মানো, শান্তি আর জান্নাত তোমার জন্য রেডি থাকবে, এটা আমি আল্লাহর ওয়াদা। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো তোমাদেরকে বললাম এই কথার এগেনস্টে কোনো কায়দা করার চেষ্টা করবে না, কারণ আমাদের তো মাথায় আল্লাহ বুদ্ধি দিয়েছে, স্বাধীন বুদ্ধি, খালি কায়দা করে। কায়দা কি? এমনি মানুষ নামাজ পড়তে চাই না, এখন নামাজের মধ্যে বুকে এই জায়গায় হাত বাঁধবে না, এই জায়গায় হাত বাঁধে মারামারি শুরু করে দিল। সাধারণ জনগণ কয় বাবা রে বাবা, যেইটা নিয়ে মারামারি ওই কাজের দরকার নাই, কাজের বুদ্ধি খাটা। আরে বেটা তুই এখানে বাঁধিস না, এখানে বাঁধিস, বাঁধে এক জায়গায় বাইটা পড়, কিলাকারি করিস কে? জোরে করে আল্লাহু আকবার। আমাদের সমাজের মধ্যে এক গ্রুপ বাড়াইছে যে ফরজ নামাজের পরে কোনো ভাবে মুনাজাত দেওয়া যাবে না, দোয়া করা যাবে না, দোয়া করে না আসে, এরকম কথা কইতেছে। আরে বেটা মানুষ নামাজই পড়তে চায় না, নামাজটাকে পড়তে দে, দোয়া করে করুক, তুই নামাজ পড়তে দে। ফতোয়া দিয়া নামাজিদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেছে, বলে বাড়ি ঠিক কিনা? সিনেমা হলে ফতোয়া নাই, ফতোয়া মসজিদে। এরকম সুবহানাল্লাহ। খুব খেয়াল রাখবে, আমার আল্লাহ নির্ধারণ করে দিল না কোন সময় বান্দা দোয়া করবে আর কোন সময় করবে না। দোয়া না করার কথা আল্লাহ কোনো জায়গায় বলে নাই, এমনকি স্ত্রীর সঙ্গে শুয়ে থেকে স্ত্রী সহবাসের সময়ও দোয়া আছে, পায়খানা ফেরার সময়ও দোয়া আছে, আছে না? পায়খানা ফিরে উঠে আসার পরেও দোয়া আছে। তাহলে নামাজ কি এত খারাপ জিনিস যেটা করার পরে দোয়া করা যাবে না? ওরে বাবা, সেই দোয়ার পিছে লাগছো আধা জল খাইয়া, আছে না? আল্লাহ পাক বলছেন উজিবুদ দাওয়াতাত দাঈ ইযা দান, আমার বান্দা যখনই আমাকে ডাকে, ডাকার মতো ডাকলে আমি তার উত্তর দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জমি ডাইলে বসে ঘরে ডাকবেন,
মসজিদে বসে ডাকবেন, বাথরুমে বসে ডাকবেন, সব জায়গায় বসে আল্লাহকে ডাকা যায়, শুধু বলে ডাকা যায় না, ডাকতে বলেছে সেই দোয়া আল্লাহর নবী শিখিয়েছে, হাদিসে হাজার হাজার দোয়া আছে, ধরে বলছে সুবহানাল্লাহ। নামাজের পরে দোয়া করা যাবে না, করা নিষেধ, এমন কোন কথা কোথায় বলা আছে না? তাই না? যে জিনিসটা নিষেধ নাই সেটা আপনি নিষেধ করার কে বাবা? তোমাদের মধ্যে ফেতনা সৃষ্টি করতেছেন, এই কাজটা করেন না, যারা বলেন ঠিক কিনা? আপনার যদি খুব তাড়া থাকে আপনি দোয়া করেন না, ওটা তো নামাজের অংশ না, সালাম ভিড়াইছে তারা আছে দাঙ্গা, আর যার দরকার সে গুণাগার, এখন নামাজে যাই নামাজে বসে আছে, পবিত্র আছে, দিলটা ঠান্ডা আছে, আল্লাহর সঙ্গে যোগাযোগটা ঠিক হয়ে আছে, এখনো যাই নামাজ থেকেই চলে যায় নাই, সে যদি চাই চাক না, তাকে চাইতে দেন, তাকে ফাঁসে খুজুর বই করিয়া ভেদাত মেদাত করিয়া তারে খেদাইয়া দিলেন, এই কাজটা ঠিক না? আরেকবার বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে বলতে চাই, কায়দা করা বন্ধ করেন, কারণ আসল কায়দাওয়ালা কে? আল্লাহ। আল্লাহ যেহেতু নিষেধ করে দেয় নাই, এটার পরে দোয়া করা যাবে না, ওটার পরে দোয়া করা যাবে না, এটা করা যাবে না, যে জিনিসটা আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দেয় নাই, আপনি সমাজের মধ্যে ফতোয়াবাজি কইরা, মুক্তিগিরি কইরা, নিজের অবস্থান তৈরি করার জন্য ছোটখাটো বিষয় নিয়ে নানান রকমের কাহিনী করতেছেন, এইগুলো করবেন না, আল্লাহ চাইলে বাজার হয়ে যাবে, ধরে বলেন ঠিক কিনা? খুব খেয়াল করেন, আমাদের সমাজের মধ্যে আলী আমাদরা সাই পড়া আলেমদের বিরুদ্ধে সমাজের মধ্যে মানে কিছু কমি মাদ্রাসার আলেমরা আজেবাজে কথাবার্তা ফতোয়াবাজি করতেছে, এগুলো করবেন না, ধরে বলেন ঠিক কিনা? আপনি এক মাদ্রাসায় পড়ছেন আব্বা জান, আলহামদুলিল্লাহ ভালো আপনি আলেম, আপনি আরেকজন আলী মাদ্রাসায় পড়ছেন, আলহামদুলিল্লাহ সেও আলেম, আপনি ওর বিরুদ্ধে ফতোয়াবাজি কেন করেন? ইমামতিটা নেওয়ার জন্য, ইমামতিটা কেড়ে নেওয়ার জন্য এই ফতোয়াবাজিটা করেন না, তাহলে সমাজে অশান্তি সৃষ্টি হবে, ধরে বলেন ঠিক কিনা? সাধারণ মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে, জোরে কেন? আল্লাহ আকবার। দেখেন, আমি জরুরি একটা কথা না কইলেই না, তাই আমি বলতেছি, আপনাদের কি খারাপ লাগে? সবাই নিয়ে এখনই মনোযোগ দেবো আমি, আল্লাহ যদি তৌফিক দেয় একজনও উঠবেন না। আমি মুসাফির, অনেক কষ্ট করে আসছি, আমি কক্সবাজার থেকে গেছি সেই বগুড়া, বগুড়ার থেকে আপনাদের এখানে, জোরে কেন? আল্লাহ আকবার। আমি কয়েকদিন আগে একটা সালিশে গিয়েছিলাম বিচারে, আমাদের এলাকায় কুষ্টিয়া জেলায়, বিচারটা কি, এক সিটাগ্রামের এক মাদ্রাসার থেকে একটা ছেলে 17-18 বছর বা 20 বছর বয়স, সে মুক্তি হইয়া আইছে, জোরে বলেন কি হয়ে আইছে? মুক্তি পাস করে আইছে মোটামুটি এক বছর আগে, কিন্তু কোনো মসজিদে তার সার্টিফিকেট নাই, এই জন্য তার কোনো জায়গায় ইমামতি হইতেছে না, সমস্যা সৃষ্টি হয়ে গেল। একজন আল্লাহর ভদ্রলোক মাদ্রাসা থেকে কামিল পাস করছে, আলিয়া মাদ্রাসা থেকে হাদিস নিয়া, সেই আল্লাহর বান্দা 26 বছর ধরে মসজিদে ইমামতি করতেছে, কথাটা বুঝেন? এখন এই বেটা নতুন করে মুক্তি হয়ে আইসা, বলছো আলিয়া মাদ্রাসার ভিতরে নামাজ হয় না, আলিয়া মানে খালিয়া, আর সোনা ঠিক নাই, কেরা ঠিক নাই, পাতিয়া ঠিক নাই, এইরকম নানান কথাবার্তা শুরু করে দিচ্ছে। শেষ পর্যন্ত কইল যে এই ইমাম সাহেব লেখাপড়া জানে না, আমি মুক্তি সে তো মুক্তি না, এই ফতোয়া দিয়া ইমাম সাহেব লেখা দেবার জন্য খুব খেয়াল করেন, সমাজের ফেতনা সম্পর্কে বলতেছি, এগুলো কায়দা, খুব খেয়াল করেন কথাটা, এত কষ্ট লাগছে। তে আমাকে বললো, হুজুর আপনি তো ঢাকাতে থাকেন, আপনি একটু আসেন গ্রামের ফয়সলাটা দিয়ে যান। তে আমি এলাকার মধ্যে গেলাম, যাই বললাম যে এত বড় একজন মুক্তি সাহেব থাকতে, এই মাত্র কালের পাশে একজন হুজুর সাহেব 26 বছর ধরে নামাজ পড়ায়, উনি ফতোয়া দিয়ে গেছে যে এই কামেল পাশ হুজুর হাই স্কুলে পড়ায়, হাই স্কুলের একজন ধর্মীয় শিক্ষক, এই বড় বড় মাইয়া লোক পড়াই, এর পিছনে নামাজ পড়া না যায়? সর্বনাশ। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বাবা, যাওয়ার পরে এলাকার চেয়ারম্যান মেম্বার সমস্ত লোকদেরকে ডাকলাম, দেখে বললাম যে দেখেন আপনাদের গ্রামে এই রকম একটা উচ্চতর সিটাগাং থেকে লেখাপড়া করে আসা একজন আলেম আসছে, আর এই গ্রামের সমস্ত পুরানো ওল্ড মডেলের আলেমরা কি চলে? এখন সব নিউ মডেল দরকার। তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি মুফতি সাহেবে বললাম আলহামদুলিল্লাহ আপনি কি পাস করেছেন? তাই আমি দাওরা করছি, আমি ইফতা করেছি, আমি অমুক জায়গা সিটাগাং ঢাকা বহুত কিছু দেখাইছি, তাহলে আলহামদুলিল্লাহ। তো আপনি তো অনেক লেখাপড়া করছেন, বলছেন জি বাংলাদেশের উপরে লেখাপড়া নাই, আলম ঠিক আছে আলহামদুলিল্লাহ। তা আপনি কয় বছরে মুক্তি পাস করছেন? কয় আমি ইনশাল্লাহ 6 বছর পড়াশোনা করে আসছি। 6 বছর? আপনি বলেন 6 বছরে আমার সাধারণ শিক্ষায় কত দূর পড়া যায়, মানে 6 ক্লাস, তার বেশি তো পড়া যায়, তাই তো? উনি 6 বছরে মুক্তি হয়ে আছে, 26 বছর ইমামতি করে, উনি কোনো মসজিদে ইমামতি পাই না,
এই জন্য এখন ফতোয়া শুরু করছে যে হাই স্কুলে যে মেয়ে লোক পড়ায় মেয়েদের পড়ায় তার কিছু নামাজ হবে না। ফতোয়া একটা দিয়ে দিচ্ছি, ভালো কথা। তাই বললাম দেখেন যে আমাদের বাংলাদেশে বিরোধী দলীয় নেতা মেয়ে মাইয়া লোক প্রধানমন্ত্রী মাইয়া লোক, এই মাইয়া লোক যে দেশে প্রধানমন্ত্রী সে দেশে তারপর থাকাই উচিত না। আপনি দেশ থেকে ভিসা নিয়ে চলে যান, ঠিক না বলছি? মাইয়া লোক যে দেশে তেলেশুলে আপনি থাকবেন কেন? এত বড় একটা মুক্তি। তা জিজ্ঞেস করে বাবা রে আপনার পরিচয় দেন, তো বলছেন তোর আমার অমুকের অমুক মাতব্বরের ছেলে আমি, ভালো কথা। তে যে হুজুর ইমাম আছে সে বলছে আমি ওর মায়ের বিয়েটা আমি করাইছি। আমি মুসলিম না, তাই তো তোর বিয়েটাই ঠিক হয়ে যায়, তোর বাপের বিয়ে তো ঠিক হয়ে যাবে। কার বিয়ে? বাপের বিয়ে যদি ঠিক না হয় তাহলে জন্মটা কি হচ্ছে? সর্বনাশ হয়ে গেল, তাহলে মত দূর যাওয়ার দরকার নাই। এটা বলেন ইমাম সাহেব হুজুর আপনি লেখাপড়া কত দূর করছেন? বলে আমি আলী আমার সাথে কামেল করছি। কয় বছর ধরে করছেন? বলে আমি ধরেন এদিকে 10 বছর আর ওদিকে 8 বছর, 18 বছর লেখাপড়া করছি। 18 বছর লেখাপড়া করার পরে তারপরে আমি কামেলের সার্টিফিকেট পাইছি। কোন ক্লাস পাইছেন হুজুর? ফার্স্ট ক্লাস পাইছি। এটা আপনার সার্টিফিকেট গুলো নিয়ে আসেন, দাখিলের সার্টিফিকেট, আলেমের সার্টিফিকেট, কামেলের সার্টিফিকেট, হজরের সার্টিফিকেট, এই 7টি সার্টিফিকেট সরকারি সার্টিফিকেট আপনি নিয়ে আসেন। এবার উনি নিয়ে আসলো, আলো বাবারে আপনি তো মুক্তি হয়ে আসছেন, তে আপনি কয়টা সার্টিফিকেট পাইছেন? সার্টিফিকেট গুলো তাড়াতাড়ি করে নিয়ে আসেন। তারপরে বললেন বাবা রে আপনি 6 বছরে 7 বছরে 8 বছরে 10 বছর লেখাপড়া করে যে মুক্তি হয়েছে, আর 27 বছর ধরে যে লোকটা এই সমাজের খেদমত করতেছে ওনার দা তো পড়ে গেছে, সুরা ফাতিহা করতে গিয়ে হয়তো দলিন বলতে গিয়ে দলিন বলে ফেলে হইতে পারে, কিন্তু এই লোকটাকে তারাবার জন্য আপনি যে ফতোয়া যেগুলো বললেন অথচ আপনার নিজেরই সার্টিফিকেট নাই এটার সাথে ঠিক হইল, তখন আর কথা পাই না। তাহলে তো হইছে নাকি বলেন? তখন এলাকার মধ্যে কয়েকটা ছেলে বললো যে হুজুর এ ধরনের কিছু ফতোয়া সমাজের মধ্যে কিছু অসঙ্গতি, এইগুলোর ফতোয়া দিলে পরে নিজের একটা অবস্থান তৈরি হবে, নিজের পরিচয় তৈরি হবে, এই জন্য এই ফতোয়া টতোয়া গুলো দিয়া মোটামুটি নিজের একটু পরিচয় ঘটাইতে চাই। তাহলে এটার জন্য সমাজের মধ্যে তো অশান্তি সৃষ্টি হচ্ছে, এই ফাসাদ এই অশান্তি সৃষ্টি করা কোনো আলেমের জন্য কি জায়গা আছে? ধরে বলেন আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ কোনো ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করে না। আজকে বাংলাদেশের মধ্যে বহু রকমের ফ্যাসাদ শুরু হয়েছে, বুখারী ছাড়া কোনো হাদিস মানবে না এরকম লোক তৈরি হয়েছে, বলে বলে আছে কিনা? খুব সাবধান হয়ে যান। তারা বিনামাজ আমার বাংলাদেশ বাংলাদেশের মুসলমানরা 20 রাকাত পরে জোর করে তারে পাইন না 8 রাকাতে নামাইতে হইব, ধরে নামাবো কই না তোমার হবে না 8 টাকাতে মুক্তি। আরে বেটা ও 80 রাকাত কেন না পড়ে, তাতে তোর জমি নাকি? আল্লাহর বান্দা যত সেজদা দেবে আল্লাহকে আল্লাহ তত কাছে চলে যাবে। ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহর বান্দা যদি 20 রাকাতের জায়গায় যদি 40 রাকাত পড়ে তাতে কোনো ক্ষতি আছে? তাহলে এই সমস্ত ছোটখাটো জিনিস নিয়ে টোটাল সমাজের মধ্যে ইদানিং যাবৎ চরম আকারে ফতোয়াবাজি চলছে, এই কায়দা কৌশল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই ইহুদি খ্রিস্টান আর মুশরিকদের ষড়যন্ত্রের শিকার আমাদের দেশ, আমাদের দেশের সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে, ধর্মের নামে বিভ্রান্ত হচ্ছে, ইলমের নামে বিভ্রান্ত হচ্ছে, কোরআনের মাফিয়াও বিভ্রান্ত হচ্ছে, সকল প্রকারের ষড়যন্ত্র আর বিভ্রান্তির হাত থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই হেফাজত করবেন। সকলে বলে আমিন। মনে হয় প্রশ্ন আছে, জোরে বলেন প্রশ্ন কি আমি উত্তর দেব? জাকাতের টাকা দ্বারা রাস্তা ও মাহফিলের কাজ করা ঠিক হবে কিনা বিস্তারিত জানতে চাই। রাস্তা বলতে কি? রাস্তা মেরামতের কাজ, এটা জনকল্যাণমূলক কাজ। এই জনকল্যাণমূলক কাজ তো ফি সাবিলিল্লাহর অংশ, অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? মাহফিল জাকাতের টাকা দিয়ে করা যাবে কিনা, তাই তো? মাহফিলের বিষয় হিসাব আছে, কারণ জাকাতের যে 8টি খাত আছে, জাকাতের যে 8টি খাত আছে এখানে মাহফিলে দেওয়া হয় কোরআন শিক্ষার জন্য, আম জনতাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, যদি কোরআন শিক্ষার ক্ষেত্রে এতিম যারা তাদেরকে জাকাতের টাকা আপনি দিতে পারবেন, যারা অসহায় দুর্গতগ্রস্ত বাবা মা নাই মারাত্মক বিপদগ্রস্ত তাদেরকে কোরআন শিক্ষার জন্য দিবেন, কিন্তু আম জনতা যারা জাকাত দেয় তাদেরকে কোরআন শিখাবার জন্য জাকাতের টাকা ব্যবহার করা যাবে না।
কথাটা কি বোঝা গেছে? তাহলে এখানে জাকাত দাতাই তো আছে অনেকে, তাদের জন্য জাকাতের টাকা ব্যবহার করবেন কেন? কথাটা খেয়াল করবেন, জনকল্যাণমূলক কাজে অন্য কোন খাত যদি না থাকে, যেই কাজটার জন্য মানুষের বিপদ হচ্ছে এই জাকাতের টাকা ছাড়া হচ্ছে না, তাহলে জাকাতের ওই টাকাটা একটা টাকা খাত দিয়া, ফি সাবিলিল্লাহর খাত দিয়া জনকল্যাণমূলক এই কাজটা আপনি করতে পারবেন, যদি অন্য কোনো খাত না থাকে। জোরে করে আল্লাহু আকবার। কারণ জাকাতের যে আটটি খাত আছে তার মধ্যে ফি সাবিলিল্লাহ একটা খাত আছে, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় দান করা না, জনকল্যাণমূলক কাজ করা। আর একবার বলে সুবহানাল্লাহ। আর কোন কথা আছে কি ঘোষণা? আগামী 17 জানুয়ারি সোনাপুর গণ উদ্যোগ গোফরানিয়া নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক মাহফিল, সেখানে আমি গোনাগার আসবো, আপনারা কি যাবেন? কে কে যাবেন হাত তোলেন ইনশাল্লাহ, আমি দেখতে চাই আপনাদের সবার দাওয়াত। 17 তারিখে কোন তারিখে? আগামী 17 তারিখে যাবেন তো ইনশাল্লাহ, দেখা হবে আপনাদের কাছে। ওই দিন আর একটা ভিন্ন আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই তো সভাপতি হয়তো দু একটি কথা বলবে, এরপর দোয়া হয়ে যাবে, একই দোয়া হবে, কেউ উঠবেন না। আছে কেউ? বসেন বসেন বসেন, দোয়া হবে শেষ শেষ, বসেন সভাপনি কথা বসেন না, একটা দুইটা কথা তো আপনি উপভোগ করেন না। মা বাবার জন্য দোয়া না করে কেউ যাবেন না, বসেন, চোখের পানি ফেলে যান, দোয়া করেন। একটা দুইটা কথা বসেন বসেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বসেন, কেউ মুখ খুলবেন না, বসেন। আপনারা দূর দূরান্ত থেকে শুধু আমাদের এই মাহফিলে আপনারা এসেছেন, আসি আমাদেরকে ধন্য করেছেন, অনুপ্রাণিত করেছেন, তাতে আমরা গর্বিত। আপনারা আমাদের এখানে আসছেন, আমরা আপনাদের যত্ন নিতে পারি নাই, ঠিক মতো বসার জায়গা দিতে পারি নাই, সেজন্য আমরা লজ্জিত। আগামী তো ইনশাআল্লাহ আমরা একটু মাহফিল করার আমাদের দৃষ্টিভঙ্গি আছে, আপনারা শুনলে নিশ্চয় তখন আমাদের এই মাহফিলে আপনারা উপস্থিত হবেন। আর আমি এই মাদ্রাসা সম্পর্কে বলতে চাই, এই মাদ্রাসার শোভা হলো কি? ছাত্র ছাত্রী আর মসজিদে হলো মসজিদে। আমরা আপনাদের কাছে বলতে চাই, আপনাদের যে সন্তানেরা ছেলে মেয়েরা আছে আপনারা এই মাদ্রাসা দেবেন। আমাদের এই মাদ্রাসায় গরিব ছাত্রছাত্রীদের জন্য সেরকম ব্যবস্থা আছে, আমরা প্রিয় অনেক ছাত্রছাত্রীকে পড়াই। আমাদের এখানে 6 জন শিক্ষক আছে এবং প্রত্যেকে দক্ষ, আমরা শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা তাদের আছে। আপনারা আশা করি এখানে ছাত্রছাত্রী পাঠাবেন, তাহলে আমাদের চেষ্টা কষ্ট অর্থ নাহলে সবে বিখ্যাত যাবে। আশা করি আপনারা ছাত্রছাত্রী পাঠাবেন। আর আপনারা এতক্ষণ ধৈর্যদারে শুনছেন, এজন্য আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করে দূর থেকে আসছেন, সত্যিকারে আমি কি বলবো, গর্বিত। আপনারা আমাদেরকে অনুমানিত করেছেন, গর্বিত করেছেন, ধন্য করেছেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, আপনারা দোয়া হবে, আপনারা দোয়া শুনে যাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, নিউ কুল্লি জন্দু বাতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনতাস সালাম, হাইয়া না ওয়া রাব্বানা বিস সালাম, ادخلنا الجنة دارك دار السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم اغفر لنا ولوالدينا ولأزواجنا ولشيخنا ولأقاربنا ولأمهاتنا ولإخواننا من النار.
সোনাপুরের জমিনে, রামগঞ্জের মাটিতে, লক্ষ্মীপুরের জমিনে হাজার হাজার তৌহিদি জনতা তোমার কোরআনের তাফসীর শোনার জন্য এসেছিল রে মওলা। তোমার কোরআন থেকে যারা মধু পান করলো, ঈমানের স্বাস্থ্যটি মজবুত করে দিও। তোমার নবীর কোরআনের নবীর শাফায়াত মঞ্জুর করে নিও। রব্বুল আলামিন, আমরা বড়ই গুনাহগার, গুনাহ করেছি বেশুমার। তোমার সত্তার নামের বদলতে আমাদের জীবনে ঘটে যাওয়া বড় বড় গুনাহ তুমি গোপন করেছ। রহমান নামের বদলতে আল্লাহ কোরআনের উম্মতদেরকে কোরআনের খাতিরে জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের কোরআনের মাহফিলে যত নারী পাকা মুরব্বীরা হাজির হয়েছেন, সম্মানিত সভাপতি সহ হযরত আবু বকরের মতো ওদের সম্মান করে জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের কোরআনের মাহফিলে যত যুবক, যত কিশোর, যত আলেম গিয়েছে, হযরত আলী, হযরত ওসমান, হযরত ইমাম হাসান হুসাইনের মতো ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বর্তমান অন্তরালে আবার মা বোন যারা হাত উঠিয়েছেন, মা বোনদেরকে স্বামী সোহাগিনী বানায় দাও, বর্গায় থাকার ব্যবস্থা করে দাও, আর সিয়া মরিয়ম খাদিজার মতো ওদেরকে চরিত্রবান বানায় দাও। এলাকার প্রতিটি মায়ের গর্ভে একটি করে আলেম সন্তান তৈরি করে দাও। তোমার কুদরতি নজর দিয়া দেখো, আজকের কোরআনের মাহফিলে কোরআনের কর্মীগুলো হাত উঠিয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, যান দিয়ে, মাল দিয়ে, দিন রাত্র পরিশ্রম করে, দিনে না খেয়ে রাতে না ঘুমিয়ে, যেই ছেলেগুলো, যেই মানুষগুলো তোমার কোরআনের আওয়াজ মানুষের হৃদয়ে পৌঁছিয়ে দিল, ওদেরকে কোরআনের খাদেম হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে নিও। তোমার কুদরতি নজর দিয়া দেখো, আমার মতো মাহারাইয়াছে অনেক মহারা সন্তান, যারা নিজের হাতে নিজের মাকে কান্ধে করে নিয়ে নিজেই কবরে রেখে এসেছে, যেই ঘরে থাকতো বিছানায় থাকতো, ঘরটা এখনো আছে, বিছানাটা এখনো আছে, মা নাই। রব্বুল আলামিন, এ দুনিয়ায় কত মানুষ দেখি মায়ের মতো আপনার কাউরে দেখি না। সন্তান যখন গভীর রাত্রিতে আপন করব সেরে বাড়িতে আসে, বাড়ির সবাই ঘুমায়, মা তো ঘুমাই না। যখন বুঝতে পারে সন্তান বাড়িতে এসেছে, তখনই কেবল মা বিছানায় পিঠ লাগায়। মায়ের জন্য তোমার দরবারে হাত চাইল, আমাদের মায়ের কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। অনেকে আব্বা হারাইয়া জীবনের মতে এতিম হয়ে গেছে, বিপদের মধ্যে পড়ে যায়, আব্বা এসে পাহাড়ের মতো সামনে দাঁড়িয়ে যায়, চিন্তা করো না আমি এখনো বেঁচে আছি, প্রয়োজন হলে আমার ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করে দেব, তবু আমার বেটার কিছু হইতে দেব না। ও দুনিয়ায় কত মানুষ দেখি আল্লাহ, আব্বার মতো এত দরদি কাউরে পাই না। জীবনের মতো একটি হলাম আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবর টুকু তুমি জান্নাত বানিয়ে দাও, আমাদের আব্বা আম্মার কবরে তুমি আর কষ্ট দিও না।
এখনো যারা বেঁচে আছেন হায়াতে তৈবা শেফায়ে কুলিয়া দান করে দাও আল্লাহর তোমার দরবারে ফরিয়াদ জানাই বাংলার জমিনের জন্য যারা জীবন দিয়েছে শহীদ হিসাবে তুমি তাদের কবুল করে নাও এ বাংলার জমিনে তোমার কোরআনের জন্য যারা জীবন দিল রে আমির হামজার সঙ্গে ওদের জান্নাতে পাঠিয়ে দাও এ বাংলার জমিনে তোমার কোরআনের সমাজ কায়েম হয়েছে একটিবারের জন্য আমাদের দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের ঈমানকে তুমি হেফাজত করো এই বাংলার জমিনের প্রতিটি মানুষের জান মাল ইমান ইজ্জত সংসার ঘর বাড়ি এই রাষ্ট্রটাকে ইহুদি খ্রিস্টান মুশরিক কাফের বেঈমান জালেমদের সকল প্রকারের চক্রান্ত থেকে আল্লাহ তুমি হেফাজত করো আমাদেরকে রব্বুল আলামিন এই মাহফিলটাকে তুমি কবুল করে নিও প্রতি বছর আরো সুন্দর মাহফিল হয় তোমার পুত্র তিনি জান দ্বারা সে আয়োজন করে দিও اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ارحمني إنك أنت الغفور الرحيم ارحمني إنك أنت الرحمن الرحيم آمين 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 بجودك آمين برحمتك آمين بحق لا إله محمد رسول الله